हेलो করলাম।
শুভদীপ শুরু করে দাও, পরে চলে আসছে। শুভদীপ শুরু করে দে। মুকম করোতি বাচালম পঙ্গুগ্নং ক্ষয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম সদাশিব সমারম্ভাম শঙ্করাচার্য মধ্যমাম রমারঞ্জন পর্যন্তাম বন্দে গুরু পরম্পরাম। প্রথমেই আচার্য রমারঞ্জন মুখোপাধ্যায়ের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমরা এই জার্নি অফ রস থিওরি ফ্রম ভরত টু জগন্নাথ এই আলোচনার দ্বিতীয় দিনে তথা অন্তিম দিনে এসে উপস্থিত হয়েছি। এই আন্তর্জালিক আলোচনায় যারা বক্তা হিসাবে উপস্থিত আছেন, অধ্যাপিকা শিউলি বসু মহোদয়া এবং অধ্যাপক সুদীপ চক্রবর্তী মহাশয়, তাদের আন্তরিক ভাবে বরণ করছি। এখন আমাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন আমার অধ্যাপিকা, আমি তার প্রত্যক্ষ ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা মাংনিয়া শিউলি বসু মহোদয়া, তাকে তার ভাষণ প্রদানের জন্য অনুরোধ করছি। আরেকটা আপনাদের কাছে অনুরোধ, তিনি যখন বলবেন, প্রত্যেক বক্তা যখন বলবেন, আমরা যেন একটু মাইক্রোফোন গুলো মিউট করে রাখি, তাহলে নানা রকম আওয়াজ হবে, খুব অসুবিধে হবে। তাকে আমরা একটু দেরি করে শুরু করেছি, দেরি টেকনিক্যাল কারণে দেরি হয়েছে, সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। মুকমুকরোতি বাচালং পুঙ্গুঙ্গং ক্ষয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজকে যার স্মৃতির উদ্দেশ্যে এই বক্তৃতার আয়োজন করা হয়েছে, সেই প্রবাদপতি অধ্যাপক ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায় শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। তার নিকট শ্রেণীকক্ষে বসে পড়বার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু ছাত্রাবস্থা থেকেই
আমার শিক্ষক অধ্যাপক রবীন্দ্রনাথ অধিকারীর নিকট তার গুরু অবাধ পাণ্ডিত্যের কথা আমি শুনতাম, মন্ত্রমুগ্ধের মতন শুনতাম তার কথা। পরবর্তীকালে যখনই সুযোগ পেয়েছি তার বক্তব্য শুনবার জন্য চেষ্টা করেছি, যেখানে যেখানে হয়েছে যাওয়ার চেষ্টা করেছি, সিউড়ি বিদ্যাসাগর কলেজ, শান্তিনিকেতন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিভাগ, আর একদম শেষে আমার সৌভাগ্য হয়েছিল গোলপাক রামকৃষ্ণ মিশনে তার দীর্ঘদিন ধরে এস্থেটিক্স এর উপর আলোচনা শুনবার। আজ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। স্যারকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি ভারতীয় অলঙ্কার শাস্ত্রে ঔচিত্যের যে স্থান সে সম্পর্কে একটু বলতে চাই। ভারতীয় অলঙ্কার শাস্ত্রে বা রসশাস্ত্রে মূলত ছটা প্রস্থান আমরা জানি, যে রস, ধ্বনি, রীতি, অলঙ্কার, গুণ, বক্রোক্তি। এগুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রস্থানগুলি স্বকীয় তত্ত্ব বা স্বতন্ত্র তত্ত্ব বিদ্যমান। যেমন স্বরূপগত দিক থেকে রস, ধ্বনি, রীতি, অলঙ্কার, গুণ এরা ভিন্ন ভিন্ন, কিন্তু একে কাব্য নির্মাণে এগুলি একে অপরের সাথে সংযুক্ত হয়েই থাকে। তথাপি তত্ত্ব হিসেবে এদের সেপারেট আইডেন্টিটি অস্বীকার করা যায় না। এছাড়াও ভারতীয় অলঙ্কার শাস্ত্রে আরো কিছু বিষয় প্রস্থান প্রায় প্রস্থান হিসেবে চর্চিত হয়, যেমন মহিম ভট্টের ব্যক্তি বিবেকে রচিত, ব্যক্তি বিবেকে আলোচিত অনুমান তত্ত্ব বা ঔচিত্য, হেমেন্দ্রের ঔচিত্য তত্ত্ব, যেগুলো প্রায় প্রস্থান হিসেবে আলোচিত হয়, কিন্তু ছটা প্রস্থানই মুখ্যত প্রধান। আচার্য ভরত থেকে জগন্নাথ পর্যন্ত বহু আলঙ্কারিক প্রাচীন ভারতীয় রসশাস্ত্রকে সমৃদ্ধ করেছেন। তাদের সকলের উদ্দেশ্য ছিল একটাই, যে কাব্যকে কি করে সৌন্দর্যশালী করা যায়। এবং এই সত্য অন্বেষণ করতে গিয়ে দেখা গেছে এক একজন আলঙ্কারিক এক একটা বিষয়ের উপর আলোকপাত করছেন এবং মূল এক একটা প্রস্থানের তারা জন করছেন, আবার তার সঙ্গে সঙ্গে তারা অন্যেরা এসে তাদের মতামত দিচ্ছেন। এইভাবে ভারতীয় অলঙ্কার শাস্ত্রের একটা ধারা দীর্ঘ 2000 বছর ধরে চলেছিল। 2000 বছরের এই এত দীর্ঘ কলেবর বৃদ্ধি পেয়েছে এবং এর বিভিন্ন ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে। সকলে একই পদ্ধতিতে যে চিন্তা করেছেন তাও নয়, এবং যখনই কোনো আলঙ্কারিক কোনো কিছু ব্যাখ্যা করেছেন তখনই নিজস্ব যুক্তি সহকারে করেছেন। কখনো কখনো তারা ঐক্যমত্য হয়েছেন, কখনো কখনো হননি। এর বহুবিধ কারণ থাকতে পারে, যেমন ব্যক্তিগত পাণ্ডিত্য, ব্যক্তিগত অভিরুচি, দৃষ্টিভঙ্গির তফাত, এই সমস্ত কারণ থাকতে পারে। আবার একটা সামাজিক কারণও থাকতে পারে যে কারণে তারা ঐক্যমত্য হতে পারেনি। আলঙ্কারিকগণ সম্ভবত গতকাল এ বিষয়ে কিছুটা আলোচিত হয়েছে। আলোচ্য প্রবন্ধে ঔচিত্য বিষয়ে আলোচনা করার সময় আমি দেখা যাচ্ছে যে ঔচিত্য নিয়ে আচার্য কেনেন্দ্র যে 990 থেকে 1000 আনুমানিক এই সময়ে ঔচিত্য বিচার চর্চা তিনি গ্রন্থ লিখেছেন এই সময়ের মধ্যে, এবং এই বিষয়টিকে ঔচিত্য বিষয়টিকে তিনি জনপ্রিয় করেছেন। কিন্তু কেনেন্দ্রের পূর্ববর্তী প্রায় সকল আলঙ্কারিক ঔচিত্য সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সচেতন ছিলেন। আমার আলোচনা সুবিধার জন্য বিষয়টিকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি, যে প্রথমত খেমেন্দ্রের ঔচিত্য বিচার চর্চা গ্রন্থে ঔচিত্যকে কিভাবে দেখানো হয়েছে, কিভাবে উপস্থাপিত হয়েছে, খেমেন্দ্রের পূর্ববর্তী আলঙ্কারিক কিভাবে সেটা দেখেছেন, আর খেমেন্দ্রের পরবর্তী আলঙ্কারিক খুব সামান্য কয়েকজনের কথাই আমি বলতে পেরেছি, তারা কিভাবে দেখেছেন এবং সিদ্ধান্ত। প্রথমত খেমেন্দ্রের ঔচিত্য বিচার চর্চা গ্রন্থের পূর্ব প্রতিষ্ঠিত রসতত্ত্বকেই নতুন আলোকে পরিবেশন করা হয়েছে বলা যায়। তিনি বলেছেন যে ঔচিত্যস্য চমৎকার ও কারিণ চারু চর্বণে রসজীবিত ভূতস্য বিচারং কুরুতে অধুনা। ঔচিত্য রসের প্রাণ, কাব্যে চমৎকৃতির হেতু বা পরম আশ্চাদ্য। প্রসঙ্গত উল্লেখ্য যেখানে চর্বণা শব্দটি পরবর্তীকালে বহু আলোচিত হয়েছে আচার্য জগন্নাথের মাধ্যমে। আর কেমেন্দ্র বলছেন যে ঔচিত্য রসসিদ্ধির পথে স্থির, কাব্যের প্রাণভূত বিষয়, রসসিদ্ধিয়স্য স্থিরং কাব্যের জীবিতম। আর কি বলছেন,
উচিত স্থান বিন্যাস বিন্যাসাদ অলঙ্কৃতি অলঙ্কৃতি ঔচিত্যাদ অচ্যুতা নিত্যং ভবন্তি এব গুণাগুণা। উদাহরণস্বরূপ বলছেন যে কণ্ঠে মেখলা, নিতম্বে হার, হাতে নুপুর, পায়ে কেউর ধারণ করলে অথবা প্রণতজনের প্রতি বিরক্ত প্রকাশ বা শত্রুর প্রতি করুণা প্রকাশ যেমন হাস্যকর হয়, তেমনি অলঙ্কার গুণ ঔচিত্য বিনা শোভাস্পদ হয় না। প্রসঙ্গত উল্লেখ্য, আচার্য ভরতও নাট্যশাস্ত্রে বলছেন, ভরতের নাট্যশাস্ত্রও এরকমই একটি উক্তি পাচ্ছি, যদিও নাট্যশাস্ত্র পূর্বে রচিত হয়েছে। অদেশজ হি বেশস্তু ন শোভাং জনয়িষ্যতি মেখল উরসি বন্ধে হাস্যায় উপজানতি। মেখলা যদি বক্ষস্থলে ধারণ করে আর তাদের উপহাস্যাস্পদ হয়। এই এটি আহার্য অভিনয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ক্ষেমেন্দ্র যে ভরতের বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত ছিলেন সেটা বোঝায় যায়। হাস্যরস উৎপন্ন করবার জন্য বিকৃত বেশি কখনো কখনো আবশ্যক হয়, তখন সেটাই ঔচিত্য মণ্ডিত হয়, কিন্তু সাধারণত অন্য ক্ষেত্রে তার অসহানি ঘটায়। ক্ষেমেন্দ্রের পূর্ববর্তী আলঙ্কারিকগণ গুণ এবং অলঙ্কার সম্পর্কে যা বলেছিলেন ঔচিত্য বিচার চর্চা গ্রন্থে, সেই সমস্ত তত্ত্বের অস্বীকার কিন্তু করা হয়নি, কিন্তু গুণ এবং অলঙ্কারের প্রয়োগ বিধি সংশোধিত আকার উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ প্রস্থান ও অন্তর্ভুক্ত বিষয়গুলি কোনটি ঔচিত্য মতবাদের বিরোধী নয়, এই বিষয়গুলি যথার্থ উপস্থাপন বা কাব্যে যথাযোগ্য প্রয়োগই হচ্ছে ঔচিত্য। হেমেন্দ্রের আলোচনার শুরুতেই রসের সঙ্গে ঔচিত্যকে যুক্ত করা হয়েছে এবং তিনি 27 প্রকার ঔচিত্য কে তুলে ধরেছেন তার রচনায়, এবং রসকেই সেখানে রস ঔচিত্যকে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়াও তিনি পদ, বাক্য, প্রবন্ধ, গুণ, অলঙ্করণ, রস, ক্রিয়া, কারক, লিঙ্গ, বচন, বিশেষণ, উপসর্গ, নিপাত, কাল, দেশ, কুল, ব্রত, তত্ত্ব, সত্ত্ব, অভিপ্রায়, স্বভাব, সার ও সংগ্রহ, প্রতিভা, অবস্থা, বিচার ইত্যাদি, এই সবগুলোই সমস্ত বিষয়কে তিনি ঔচিত্যের মধ্যে ঔচিত্য সম্পর্কে ব্যাখ্যা করেছেন, ঔচিত্য দিয়ে ব্যাখ্যা করেছেন। এবং ক্ষেমেন্দ্রের ঔচিত্য বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে তিনি আনন্দবর্ধনের দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হচ্ছেন, এবং ধর্ণালোক গ্রন্থের তৃতীয় উদ্যোতে আনন্দবর্ধন ঔচিত্য বিষয়ক আলোচনা করেছেন। এবং ক্ষেমেন্দ্র যেটা আরো বলছেন যে উচিতং তাহুর আচার্যা সদৃশং কি লইয়াস্যতর, উচিতস্য ভাব তদ ঔচিত্য, অর্থাৎ উচিতের যেটা যার সদৃশ্য বা সামঞ্জস্যপূর্ণ আচার্যগণ তাকেই উচিত বলেন, উচিত বলে থাকেন, উচিতের ভাবই হচ্ছে ঔচিত্য। প্রথমে তিনি পদ ঔচিত্য আলোচনা করেছেন, আমি 27 প্রকার বলবো না, কয়েকটা কয়েকটা বেছেই বলছি। প্রথমে তিনি পদ ঔচিত্য সম্পর্কে আলোচনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বৈদিক যুগ থেকে ঋষি কবিগণ কাব্যের পদপ্রয়োগ সম্পর্কে সচেতন ছিলেন, তখনও কিন্তু ঔচিত্য তত্ত্ব আকারে উপস্থিত হয়নি। আমরা বেদে পাই এক শব্দ সুপ্রযুক্ত কাব্যে লোকে চ কামধুক ভবতি, সপ্তম শতকে শেষের দিকে তন্দির কাব্যাদশে পদ ও ঔচিত্য বিষয় অনুরূপ ধারণা পাই। আমরা জানি যে গৌর গৌ কামধুঘা সম্যক প্রযুক্তা স্মর্যতে বুধই দুষ্প্রযুক্তা পুনর্গত্তম প্রযুক্ত শৈব সংসতি, অর্থাৎ উপযুক্ত বাণী পাঠকের নিকট কামধেনুর ন্যায় কামনা পূরণ করে, দুষ্প্রযুক্তা বাণী কবির মূর্খত্ব সূচনা করে। এখানে বলাই বাহুল্য যে কামধেনু শব্দটি বাচ্চার্থে প্রয়োগ করলে যথার্থ অর্থ পাওয়া যায় না। কামধেনু টিকাকাররা অর্থ করেছেন কামধেনু শব্দের অর্থ সর্বকাম পুরিকা, পাঠকের নিকট সর্বকাম পূরক আর কি হতে পারে, আনন্দ প্রাপ্তি বা রসপ্রাপ্তি। অতএব ঔচিত্য রসের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত। আরেকটা কথা যে রস শব্দটি কিন্তু এখানে বিস্তৃত অর্থে প্রয়োগ করা হয়েছে, রস হচ্ছে রসের ব্রড মিনিং হলো আনন্দ। ভরত থেকে জগন্নাথ পর্যন্ত রসের এই বিস্তৃত অর্থের প্রতি প্রত্যেকেই সচেতন ছিলেন। মহাকবিগণের নিকট পদপাক বা শব্দপাক, অর্থাৎ পদ ঔচিত্য বা শব্দপাক বিষয়টি অত্যন্ত সুপরিচিত ছিল, তারা রসোপযোগী, সুবন্ত, তিঙন্ত, কৃদন্ত ইত্যাদি পদপ্রয়োগে অত্যন্ত সচেতন ছিলেন এবং মহাকবি কালিদাসের কাব্য সমতার প্রকৃষ্ট উদাহরণ। 10ম শতাব্দীর আলঙ্কারিক রাজশেখর 880-920 খ্রিস্টাব্দ কাব্য মীমাংসা গ্রন্থের 5ম অধ্যায় পদপাক নিয়ে আলোচনা করেছেন, সেখানেও তিনি বলছেন তসমাৎ রসোচিত শব্দার্থ সুক্ত নিবন্ধন পাক, এখানেও তিনি রসোচিত শব্দটি উল্লেখযোগ্য। আচার্য কুন্তকের বক্রপ্রতিজীবিত গ্রন্থে
সেটা একাদশ শতকের প্রথম দিকে ভক্তপ্রীতির গ্রন্থে সেখানে তিনি পদপাঠ নিয়ে একটি আলোচনা করেছেন। কুমার সম্ভব মহাকাব্যের পঞ্চম সর্গে থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন, বলছেন, দয়ং গতং সম্প্রতি শোচনীয়তা সমাগম প্রার্থনায় কপালিন কলাচ সা কান্তিমতী কলাগত তমস্য লোকস্য চ নেত্র কোমদি। আমরা সবাই জানি যে শিবের ছদ্মবেশে ব্রহ্মচারী পার্বতীর কাছে শিবের নিন্দে করছেন, শিব নিন্দা করছেন, এবং সেখানে শিবকে কপালি বলে বলা হচ্ছে পার্বতীর কাছে, এবং কপালিকে প্রার্থনা করায় পার্বতীকে তিনি তিরস্কার করছেন। এখানে শিবকে অনেক বোঝানোর জন্য অনেক শব্দ ছিল, কিন্তু যুগুপসাকে বোঝাতে, যুগুপসা তার বিভৎস রসের স্থায়ী ভাব, তাকে বোঝাতে এবং বিভৎস রসকে উদ্দীপিত করতে পারে কপালিন শব্দটি কবি এখানে চয়ন করেছেন। এবার আমি চলে যাচ্ছি প্রবন্ধ ঔচিত্যের দিকে। প্রবন্ধ ঔচিত্য সম্পর্কে খেমেন্দ্র বলছেন, উচিতার্থ বিশেষণে প্রবন্ধার্থ প্রকাশ হতে, অর্থাৎ উচিতার্থ বিশেষণ প্রয়োগ করলে প্রবন্ধ ঔচিত্য হয় খেমেন্দ্রের মতে। তিনি উদাহরণ দিচ্ছেন, জাতং বংশে ভুবন বিদিতে পুষ্কর আবর্তকানাং, এই মেঘদূতের এই শ্লোকটি। এবং এখানে তিনি বলছেন যে মেঘকে দূত রূপে কল্পনা করা হয়েছে এবং অচেতনের ওপর চেতনের আরোপ করা হয়েছে, এবং চেতন সত্তাকে আরো পরিস্ফুট করবার জন্য যে মেঘের যে বিশেষত্ব গুলি এখানে চিত্রিত হয়েছে তা প্রবন্ধ ঔচিত্য হয়েছে। এইভাবে তিনি ক্রিয়াপদ ঔচিত্য, কারক ঔচিত্য, লিঙ্গ ঔচিত্য, বিশেষণ ঔচিত্য, উপসর্গ ঔচিত্য এবং এইভাবে এগুলো সবই ব্যাকরণ ভিত্তিক। দেশ ঔচিত্য বলছেন, দেশ ঔচিত্য দেশের বর্ণনা বা স্থানের বর্ণনা কাব্যার্থ করলে, অনেক সময় উপযুক্ত স্থানে বর্ণনা করলে কাব্যার্থ রমণীয় হয়, সেটা উত্তরাঞ্চলিক নাটক থেকে উদাহরণ দিয়েছেন। তত্ত্বচিত্ত যেমন বলতে চাইছেন যে সত্য বা নিশ্চিত জ্ঞানের দ্বারা কোনো বস্তু বা বিষয়ের যথার্থ বর্ণনার মাধ্যমে কাব্য রমণীয় হয়ে ওঠে। দার্শনিক তত্ত্ব মহাকবির কাব্যে ছত্রে ছত্রে পাওয়া যায়। তত্ত্বচিত্তের সমবৈশিষ্ট্যযুক্ত সার ও সংগ্রহ ঔচিত্য, সার ও সংগ্রহ অর্থাৎ সংক্ষিপ্ত বাক্যের দ্বারা কাব্যার্থ নিশ্চিত ফল লাভ করে। মেঘদূত গীতি কাব্যে যেমন অজস্র উদাহরণ আছে, যাচনা মোভা বরমধি গুণে নাথমি লব্ধ কামা ইত্যাদি। সত্ত্বচিত্ত কখনো কখনো কোনো চরিত্রের চারিত্রিক ঔদার্য দিয়ে বর্ণনা কাব্যকে সৌন্দর্য মণ্ডিত করে। আর স্বভাবোক্তি অলঙ্কারের স্বভাবোক্তি কেউ তিনি ঔচিত্যের মধ্যে ফেলেছেন, স্বভাবোক্তি অলঙ্কারের প্রয়োগ দেখা যায় যে সেটাকে তিনি স্বভাব ঔচিত্য বলছেন। মহাকবি কালিদাসের রচনায় স্বভাব ঔচিত্যের প্রকাশ বহু পরিমাণে দেখতে পাওয়া যায়। আর প্রতিভাকেও ঔচিত্যের মধ্যে ফেলেছেন, প্রতিভা যে কাব্যের অন্যতম প্রধান কারণ বলে আলঙ্কারিকরা স্বীকার করেছেন, তাকেও তিনি ঔচিত্যের মধ্যে দেখিয়েছেন। অবস্থা ঔচিত্য বলতে পার্টিকুলার কোনো সিচুয়েশন অবস্থা বর্ণনার মাধ্যমে কাব্য মূর্ত হয়ে ওঠে, যেমন অভিজ্ঞান শকুন্তলার দৃশ্যকাব্যে শকুন্তলার প্রতিগৃহে যাত্রা ইত্যাদি। হেমেন্দ্রের ঔচিত্য বিচার মূলত তিন ধরনের, তিনটি ভাগে তিনি রয়েছে, প্রস্থানগত, ব্যাকরণগত এবং অন্যান্য। এরপর আমি যাচ্ছি হেমেন্দ্রের পূর্ববর্তী আলঙ্কারিক হিসেবে নাট্যশাস্ত্রের কথায়। নাট্যশাস্ত্রে রসশাস্ত্রের আলোচনা যে কোনো প্রস্থানের সঙ্গে ঔচিত্যের খুবই ঘনিষ্ঠ সম্বন্ধ, এবং আচার্য ভরত থেকে জগন্নাথ পর্যন্ত যারা যারা রসশাস্ত্রকে সমৃদ্ধ করেছেন তাদের প্রত্যেকেরই ঔচিত্য বোধ সুস্পষ্ট ছিল। বলাই বাহুল্য যে রসশাস্ত্রের পুরোধা ভরতমুনির নাট্যশাস্ত্রে পাওয়া যাচ্ছে, এবং পূর্বেও নাট্যশাস্ত্রের এক কথা বলেছি একবার, তো দেখছি সেখানে যে নাট্যশাস্ত্রে বলা হচ্ছে যে দেশ যেসু দেশেশু ইয়া কার্যা প্রবৃত্তি পরিকর্তিতা তৎ বৃত্তিকানি রূপানি তে সু তজ্ঞ প্রযোজয়, অর্থাৎ যে কোনো দেশের যেমন লোকযাত্রা বা তাকে অনুসরণ করে নাট্যবিদেরা নাট্য প্রযোজনা করেন। পোশাক পরিচ্ছদ সাজ সজ্জা সবকিছু রস ও ভাবে অনুকূলে প্রযুক্ত হতে হবে। এবং কবি ও নাট্যকার প্রসঙ্গে ভরত বলছেন, নাটকে যে রস ও ভাব চিত্রিত হয়েছে তার উপযোগী যথাযথ বাক্য প্রয়োগ করতে হবে, যেমন হাস্যরসের ক্ষেত্রে বিকৃত বেশভূষা প্রয়োগ করা উচিত, সম্ভব শৃঙ্গারের ক্ষেত্রে মধুর বাক্য প্রয়োগ দিলেও। ভরতের মতে নাট্যে প্রকৃতির শীল বা আচার আচরণের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ, কোনো চরিত্র অভিনয় করার সময় নটনটিকে সেই চরিত্রের প্রকৃতি এবং আচার আচরণ সম্ভবভাবে অনুধাবন করে অনুকরণ করা উচিত।
না হলে কি হয়, অভিনয় কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। নানা শিলা পতিতম শিলে নাট্যম প্রতিষ্ঠিতম। নাটকের পোশাক পরিচ্ছদ সম্পর্কে ভরত বলছেন যে বয়স এবং বেশ অনুসারে গতি, গতি অনুসারে সংলাপ এবং সংলাপ অনুসারে অভিনয় করা উচিত। বয়স অনুরূপ প্রথম বেশ, প্রথম স্তু বেশ, বেশ অনুরূপ গতি প্রচার, গতি প্রচার অনুগত উচ্চা পাঠ্য, পাঠ্যানুরূপ অভিনয় কার্য। নাট্যশাস্ত্রে যে আহার্য অভিনয়ের আলোচনা আছে তার সেখানে ছত্রে ছত্রে গ্রন্থকারের অভিনয়ের স্বার্থে, গ্রন্থকারের অভিনয়ের স্বার্থে উচিত অনুচিত বিষয়কে ব্যাখ্যা করা হয়েছে। কখনো কখনো সেখানে এমন বিধানও আছে যা সমাজ ব্যবস্থার দিকে অঙ্গুলি সংকেত করে। যেমন বলা হচ্ছে যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়কে সর্বদাই গৌরবর্ণ করণীয়, বৈশ্য শূদ্রকে শ্যামবর্ণ করা উচিত। এইরকম ব্রাহ্মণা ক্ষত্রিয়া স্ত্রীব গৌরা কার্যা সদৈব বি বৈশ্যা শূদ্রা তথা জৈব শ্যামা কার্যস্তু বর্ণ। নাটকে ভাষা প্রয়োগের ক্ষেত্রেও ভরত পরোক্ষভাবে ঔচিত্যের কথা বলছেন, যেমন রাজা মন্ত্রী সভাপতি পণ্ডিত সংস্কৃত ভাষায় কথা বলবেন বা নিম্ন শ্রেণীর নিচু স্তরের লোকজন প্রাকৃত ব্যবহার করবেন। একইভাবে পরবর্তীকালে নাট্যতত্ত্ব বিশ্লেষণ যারা করেছেন বিশ্বনাথ প্রমুখ, তারাও কিন্তু চরিত্র অনুসারে ভাষা প্রয়োগের ওপর জোর দিয়েছিলেন। অর্থাৎ প্রত্যক্ষভাবে ভরত ঔচিত্যের আলোচনা না করলেও নাট্য অভিনয় প্রসঙ্গে বাক্য ঔচিত্য, ভাষাগত ঔচিত্য, বৃত্ত ঔচিত্য প্রভৃতির উপর পরোক্ষভাবে নির্দেশ দিয়েছেন। ভরতের পরবর্তী এবং হেমেন্দ্রের অবশ্যই পূর্ববর্তী আলঙ্কারিক হচ্ছেন ভামহ। ভামহ সপ্তম শতকেরই, ভামহ আনুমানিক সপ্তম শতাব্দীতে কাব্যালঙ্কার গ্রন্থে কাব্যদোষ আলোচনা করতে গিয়ে ঔচিত্যের প্রসঙ্গ এনেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভামহ বলছেন যে সন্নিবেশ বিশেষাত্ম দুরুক্তমপি শোভতে নীলং পলাশ মহাবদ্ধম অন্তরালে সজামি, যথোচিত এবং বিশেষ সন্নিবেশ বশত দুষ্ট উক্তিও শোভাময় হয়ে ওঠে। যেমন মালার মধ্যে নীল পলাশ ফুল থাকলে তা সুন্দর দেখায়, অর্থাৎ আশ্রয়ের সৌন্দর্য বশতই অসাধু অর্থাৎ সৌন্দর্যহীন বস্তুও শোভাবর্ধক হয়। যেমন কালো কাজল রমণীর নয়নে লিপ্ত হলে তা নয়নের শোভা বৃদ্ধি করে। পুনরায় চতুর্থ অধ্যায়ে দোষ আলোচনা অবসরে ঔচিত্য প্রসঙ্গে ঔচিত্য প্রসঙ্গ উত্থাপন করছেন, কিন্তু ঔচিত্য কথাটা কিন্তু কোথাও নেই। তন্মধ্যে সেখানে দোষের কথা কি আছে, না দেশবিরোধী কালবিরোধী দোষ। দেশবিরোধী দোষ কি, না যে দেশে যে দ্রব্য উৎপন্ন হয়, উৎপত্তি হয় না বা দেখা যায় না, সেখানে সেটার বর্ণনা করা হলে দেশবিরোধী দোষ হয়। যা দেশে দ্রব্য সম্ভূতিরূপী নৌপদিশ্যতে বা নৌপদিশ্যতে তত্তদ বিরোধী বিজ্ঞান স্বভাবার তৎযথা উচ্চতে। যে কালে যেটা বর্ণনার যোগ্য নয় সেই কালে যদি সেটি বর্ণনা করা হয় তাহলে কাল বিরোধী দোষ, অর্থাৎ দেশ অনুসারে কাল অনুসারে বিষয়বস্তুর বর্ণনা করতে হবে, এটা ভামহ বলছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে ভামহ যে দেশবিরোধী কালবিরোধী দোষের কথা বলছেন তা সাধারণভাবে প্রযোজ্য, কিন্তু উপযুক্ত কবির কাব্যে দেশবিরোধী বা কালবিরোধী বিষয়গুলো রসোপজীব্য করে তুলতে পারে। তার নিদর্শন উত্তর মেঘের এই শ্লোকটি, হস্তে ইল্লা কমল মলকে বাল কুন্দান বিধ্বম মিতা লদ্র প্রসব রজসা বান্ধুতা মাননে শ্রী চূড়া পাশে নব পুরুবকম চারু কর্ণে শ্রীসং সীমন্তে চতদ উপগমজং যত্র লিপং বধুনা। অর্থাৎ দলকাপুরী রমণীগণ একই সময়ে শরতের প্রসিদ্ধ লীলাকমল, হেমন্তে প্রসিদ্ধ বালকুন্দ, শীতে প্রসিদ্ধ লদ্র, বসন্তের পুরুবক, গ্রীষ্মের শিরীষ, বর্ষার কদম্ব ধারণ করছে। অতএব কালো বিরোধী দোষ এখানে না থাকা থাকা সত্ত্বেও এটা কিন্তু উত্তম কাব্য বলে গণ্য হয়েছে। আবার ভামহ মেঘদূত কাব্যের সমালোচনা করে অযুক্তিমত দোষ দেখিয়েছেন। অযুক্তিমত দোষ কি, না তিনি বলছেন যে মেঘ পবন চাঁদ ভ্রমর চক্রবাক সুখ ইত্যাদি দূত হলে সেখানে অযুক্তিমত দোষ হয়। কিন্তু মেঘদূত যে সর্বকালে সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এটা সহৃদয় মাত্রই স্বীকার করবে। তাহলে কি দাঁড়ালো যে অপারে কাব্য সংসারে কবির এক প্রজাপতি, কবির প্রতিভা থাকলে কখনো কখনো কোনো কোনো বিষয় উচিত অনুচিতের গণ্ডিতে আবদ্ধ করা থাকে যায় না। এই প্রসঙ্গে দন্ডীর বক্তব্য ভামহের সমসাময়িক অলমোস্ট কন্টেম্পোরারি খুবই প্রাসঙ্গিক,
কাব্য জগতে কোনো বস্তুকে স্বভাব বা প্রকৃতিগত দিক থেকে দোষ আখ্যা দেওয়া যায় না, বরং পরিস্থিতির কারণে তা দোষে রূপান্তরিত হয় অথবা গুণে রূপান্তরিত হয়। কাব্যাদর্শে বলা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদে, বিরোধ সকল আত্মীয় কদাচিৎ কবি কৌশলা উৎক্রম্য দোষ গণানা গুণবিহীন বিগাহ। দণ্ডিত দৃষ্টিভঙ্গি অনুসারে দোষ কবি প্রতিভাবশত সমুচিত স্থানে সন্নিবিষ্ট হলে গুণে রূপান্তরিত হয়, অনুচিত স্থানে সন্নিবেশের ফলে গুণগুলিও সদোষ রূপে গণ্য হয়। কাব্যাদর্শ গ্রন্থে গ্রন্থকার কোথাও যেন রসের স্বার্থে সহৃদয়ের উপভোগের স্বার্থে সমস্ত রিজিডিটি থেকে মুক্ত হতে চেয়েছেন। কাব্যে গুণ দোষ অলঙ্কার প্রয়োগে উচিত অনুচিতের মাপকাঠি তৈরি করেছেন। যেমন কাব্যে দোষের প্রসঙ্গে তিনি বলছেন যে, তদল্পমপি নোপেক্ষং কাব্যে দুষ্টং কথঞ্চন স্যাদ বহু সুন্দর অপি শীতেন কেন দুর্ভবন, অর্থাৎ কাব্যে সামান্য দোষ উপেক্ষা করা উচিত নয়। আবার পরক্ষণেই দণ্ডি বলছেন একটু এগিয়ে গিয়ে যে, নূনমপি অত্র জয়ী কশ্চিত অঙ্গই কাব্যম না দুঃশ্যতি যদি উপাত্যেষু সম্পত্তির আরাধয়তি তদ, অর্থাৎ কোনো কোনো অঙ্গ কাব্যে কম হলেও কাব্য দোষের হয় না, যদি সে অঙ্গগুলি যে অঙ্গগুলি প্রযুক্ত হচ্ছে তার সৌন্দর্য কাব্যজ্ঞ ব্যক্তিকে আনন্দ দান করে। টিকাকাররা এখানে সম্পত্তি শব্দের অর্থ করেছেন রস পরিকোষ। তাহলে কি দাঁড়ালো, সেই দণ্ডি ও রসকেই গুরুত্ব দিচ্ছেন সবকিছুর ওপরে। তার আর এরপর আমি চলে যাচ্ছি আলঙ্কারী রুদ্রটের কথায়। রুদ্রট অষ্টম শতকে রুদ্রটের নতুনত্ব যে তিনি সর্বপ্রথম ঔচিত্য শব্দটিকে উল্লেখ করেছেন কাব্যালঙ্কার গ্রন্থে, এবং রুদ্রট অলঙ্কার ঔচিত্য সম্পর্কে রুদ্রটের ধারণা অভিনব। তার গ্রন্থে তিনি বলছেন যে, এতা প্রযত্না অধিগম্য সম্যক ঔচিত্যম আলোচ্য তথা অর্থ সংস্থান মিশ্রা কবিন্দই রচনা অল্প দীর্ঘা কার্যা মুহূর্তৈব গৃহীত মুদ্রা, অর্থাৎ ঔচিত্য অনুসারে অলঙ্কার প্রয়োগ করতে হবে, ইচ্ছে মতো সেই অলঙ্কার গ্রহণ গৃহীত মুক্তা মানে গ্রহণ এবং বর্জন করা যাবে। একই সুরে কথা বলেছেন আনন্দবর্ধন, সে কথা আমি পরে আসব। রুদ্রটের কাব্যালঙ্কার গ্রন্থের তৃতীয় অধ্যায়ের শেষে যমকাদি অলঙ্কার প্রয়োগ সম্পর্কে রুদ্রট বলছেন যে, যমকাদি অলঙ্কার প্রয়োগ সেই কবিগণই করবেন যাদের ঔচিত্য বিষয়ে জ্ঞান আছে। ইতি যমক শেষং সম্যক আলোচয়ভি সুকবিভি অভিযুক্ত বস্তু চৌচিত্য বিদ্ধি। রুদ্রটেও বলছেন যে, কখনো কখনো অনুচিত শব্দ যথার্থ হয়ে ওঠে, অনুচিত ভাবং মুঞ্চতি তথা বিধং পদং সদপি। আরো কিছু রুদ্রটের ঔচিত্য বিষয়ক আলোচনা আছে, সেটা আমি স্কিপ করে গেলাম। অলঙ্কার ঔচিত্য সম্পর্কে আনন্দবর্ধনের বিস্তৃত আলোচনা আছে। আনন্দবর্ধন নবম শতাব্দী, ঔচিত্য সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং রসস্ফুরণে ঔচিত্যের প্রয়োজনীয়তা রুদ্রটের ঠিক কব্যভূত পরেই আনন্দবর্ধন এবং রসস্ফুরণে ঔচিত্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আনন্দবর্ধনের প্রসিদ্ধ উক্তি যে, অনৌচিত্তাদ রীতে নান্যাদ রসভঙ্গস্য কারণ প্রসিদ্ধ ঔচিত্য বন্ধস্থু রসস্য উপনিষদ পড়া, অর্থাৎ অনৌচিত্য ছাড়া কাব্যের অসভঙ্গের অন্য কোনো কারণ নেই, প্রসিদ্ধ ঔচিত্য বন্ধই রসতত্ত্বের পরম উপনিষদ। অলঙ্কার সময়ের স্বতন্ত্র অর্থ তখনই প্রকাশ পায় যখন রস এবং ভাব সমূহকে আশ্রয় করে থাকে। রস ভাবাদি তাৎপর্য আশ্রিত্য বিনিবেশন, অলঙ্কার সমূহ তখনই তা যথার্থ হয়ে ওঠে যখন তা রস এবং ভাবকে আশ্রয় করে থাকে। এবং অলঙ্কার ঔচিত্য সম্পর্কে ধ্বনিকারের বটের অনুসারে পূর্বেই বললাম, রুদ্রটের মতো ধর্ণালোক গ্রন্থে অলঙ্কার সমূহ প্রয়োজন মতো গ্রহণ এবং বর্জন করার কথা আনন্দবর্ধনও বলছেন, এবং অঙ্গীরূপে অলঙ্কার প্রয়োগ করা যাবে না। বিবক্ষা তৎপরত্বেন নাঙ্গিত্বেন কদাচন ন অঙ্গিত্বেন কদাচন কালে চ গ্রহণ ত্যাগ নাতি নির্বহন অসিতা, রস পরতন্ত্র হয়েই অলঙ্কার প্রয়োগ করা হবে। রুদ্রটের মতোই ধ্বনিকারও বলছেন যে, রস সৃষ্টির জন্যই অলঙ্কার গ্রহণ এবং বর্জন করা যাবে। তিনি দেখিয়েছেন যে বিপ্রলম্ব এবং করুণ রস বর্ণনায় যমক অলঙ্কারের প্রয়োগ অনুচিত।
আবার অলঙ্কার সৃষ্টি এও বলছেন যে অলঙ্কার সৃষ্টির জন্য পৃথক যত্নের প্রয়োজন হয় না, রসে আক্ষিপ্ত হই অলঙ্কার সৃষ্টি হয়, রসাক্ষিপ্ত তয়া ইয়াস্য বন্ধ সক্রিয় ভাবে অপৃথক যত্ন নিবার্ত অলঙ্কার ধন মত। অনৌচিত্য সম্পর্কে আলোচনা গুণৌচিত্য সম্পর্কে আলোচনা করেছেন আনন্দবর্ধন, তিনি রসের সাথে গুণের সম্পর্ক স্থাপন করেছেন, তিনি ত্রিগুণবাদী ছিলেন। ত্রিগুণবাদী আনন্দবর্ধন মাধুর্য গুণকে শৃঙ্গার এবং করুণ রসের সঙ্গে উপযুক্ত বলে মনে করেন এবং রৌদ্র রসের ক্ষেত্রে দীপ্তিগুণ সহায়ক বলে মনে করেন। যথোচিত গুণের সন্নিবেশে রসের যথার্থ প্রকাশ দেখা যায়, প্রসাদ গুণ সব সব রসকে বোঝানোর সামর্থ্য রাখে বলে আনন্দবর্ধন বলছেন। স্যার বর্ণচিত্র প্রকাশ পায়, আনন্দবর্ধন বলছেন যে বর্ণচিত্র প্রকাশ পায় শৃঙ্গার রসে, যেমন তালবস্য মধ্যাহ্ন স্বরে উপযুক্ত ঢকারের অধিক প্রয়োগ করলে রসের পরিপন্থী হয়, এই বর্ণগুলি আবার বিভৎস রসকে উদ্দীপ্ত করে। দোষের আলোচনা করতে গিয়ে আনন্দবর্ধন ঔচিত্যের প্রসঙ্গ আনছেন। কবির মতে দোষ হচ্ছে দুই প্রকার, তার মতে কবির দোষ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে অবুৎপত্তিকৃত দোষ আর অশক্তিকৃত দোষ। অবুৎপত্তিকৃত দোষ কবির শক্তির দ্বারা আবৃত হয় এবং অশক্তিকৃত দোষ কবি শক্তির অভাবকে শীঘ্রই অবভাসিত করে। অবুৎপত্তিকৃত দোষ ও শক্তিয়া সাহুম্রিয়াতে কবে যস্তু অশক্তিকৃত দোষ ও তস্য ঝটিতি অবভাস। এখানে তিনি উদাহরণ দিয়েছেন যে কুমার সম্ভব মহাকাব্যে হর পার্বতীর সম্ভব বর্ণনা ও চিত্তের বিচারে গ্রাম্য দোষদুষ্ট হলেও কবির প্রতিভা গুণে সেই গ্রাম্যতা আচ্ছাদিত হয়ে যায়। তারপর আনন্দবর্ধন বিভিন্ন কাব্যে সংঘটনা বা সমাজ কিরূপ হবে সে বিষয়েও দিক নির্দেশ করছে, সেখানেও তার ঔচিত্যের বোধ ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ মুক্তক কাব্যে প্রতিটি ক্ষেত্রে বিষয় স্বতন্ত্র, রস স্বতন্ত্র, অতএব সংঘটনার নিয়ামক হবে প্রতিটি কাব্যের উদ্দিষ্ট রস। মুক্তকে যে রসের বর্ণনা করতে চান তদনুসারে সেখানে সংঘটনার প্রয়োগ করতে বলেছে। বক্তা এবং বাচ্যের ঔচিত্য বশত করুণ রস এবং বিপ্রলম্ব শৃঙ্গার রসের ক্ষেত্রে সংঘটনা রস সমাজ বিলীন হবে, এখানে মধ্যম সমাজযুক্ত বা দীর্ঘ সমাজযুক্ত সংঘটনা হলে সমাস হলে তা বক্তা ও বাচ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না, রসেরও প্রকাশ হবে না। এগুলো যখন বলছেন তখন আনন্দবর্ধনের ঔচিত্যের ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। আনন্দবর্ধন এইভাবে ঔচিত্যকে বিচার করছেন এবং মুখ্যভাবে রস ঔচিত্যকেই গুরুত্ব দিয়েছেন। সকল প্রকার ঔচিত্য রস ঔচিত্যের উপরেই নির্ভরশীল। সন্ধি এবং সন্ধঙ্গের নাট্য দৃশ্যকাব্যে সন্ধি এবং সন্ধঙ্গের যোজনা প্রসঙ্গে তৃতীয় উদ্যতে এক জায়গায় তিনি বলছেন যে সন্ধি সন্ধঙ্গ ঘটন রসাভিব্যক্ত অপেক্ষয়া নথু কেবলয়া শাস্ত্র স্থিতি সম্পাদন ইচ্ছয়া, অর্থাৎ কেবলমাত্র শাস্ত্র নিয়ম পালন করবার ইচ্ছাতেই নয় রসাভিব্যক্তির উদ্দেশ্যে সন্ধি এবং সন্ধঙ্গের প্রয়োগ করতে হবে। ঔচিত্য সম্পর্কে ধন্যালোকের যে মূল সুর ধ্বনিত হয়েছে সেটি হলো যে রস যেখানে প্রধানভাবে প্রতিপাদ্য সেখানে এবং যেখানে রস প্রতীতিতে যা কিছু ব্যবধান সৃষ্টিকারী এবং বিরোধী তা সর্বপ্রকার বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। রসো যদা প্রাধান্যেন প্রতিপাদ্য তদা তৎপ্রতীত ব্যবধায়কা বিরোধিনস্য সর্বাত্মনাইব পরিহার্যা, রসের হানি হবে সব এমন কিছু সবসময় বর্জন করতে হবে। প্রবন্ধ যখন রসাদির ব্যঞ্জক তখনও সেখানে বিভাব অনুভাব এবং সঞ্চারী ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কথা শরীরের বিধান করতে হবে। তাহলে আনন্দবর্ধন সবসময় শাস্ত্র নির্দেশের থেকেও কবির প্রতিভা কবির বোধ সেগুলির ওপরই জোর দিয়েছেন, অর্থাৎ শাস্ত্র নির্দেশ কাব্যে ততক্ষণই সমীচীন যতক্ষণ শাস্ত্র নির্দেশ মানা ততক্ষণই সমীচীন যতক্ষণ তার রস বিরোধী না হয়। শাস্ত্র নির্দেশ মেনে রসমন্ডিত করে তোলাই হচ্ছে অভিপ্রেত। আনন্দবর্ধনের সঙ্গে সঙ্গেই অভিনব গুপ্তের নাম ঔচিত্য প্রসঙ্গে উল্লেখনীয়। তিনি উচিত শব্দের দ্বারা রস বিষয় ঔচিত্যকেই বুঝিয়েছেন এবং রসধ্বনির প্রাণস্বরূপ ঔচিত্যকেই বুঝেছেন।
অভিনবগুপ্ত বলছেন যে অলঙ্কার ব্যবহারের প্রধান নিয়ম হচ্ছে আত্মগত চিত্তবৃত্তি বিশেষের ঔচিত্য, সেই ঔচিত্য অনুসারেই অলঙ্কারের ব্যবহার হয়। দেহের নিজস্ব নিজের কোনো ঔচিত্য অনৌচিত্য নেই, অচেতন সব দেহে অলঙ্কার সংযোগ করলে তা শোভা পায় না, কারণ সেখানে অলঙ্কার্য চেতন বস্তু নেই। পটক কেউরাধিরপি শরীর সমবায় চেতন আত্ম এব তৎচিত্তবৃত্তি বিশেষ ঔচিত্য সূচনাত্মতয়া অলঙ্ক্রিয়তে তথা হি অচেতন সব শরীর কুণ্ডলাদি উপেতমপি ন ভাতি অলঙ্কার্যস্য অভাবাত্। অর্থাৎ কাব্যের অলঙ্কার প্রয়োগে আত্মস্বরূপ রসেরই প্রাধান্য, তেমনি দোষের ক্ষেত্রেও রসেরই গুরুত্ব। ঔচিত্য অনুসারে বিচার করলে দেখা যাবে যে একটি দোষ বিশেষ একটা রসের ক্ষেত্রে অনুপযোগী দোষ এবং অন্য রসের ক্ষেত্রে সেটার উপযোগিতা থাকে। যেমন অভিনবগুপ্ত বলেছেন যে দুঃশ্রবত্ব প্রভৃতি দোষ, শৃঙ্গার বীর শান্ত প্রভৃতি অদ্ভুত রসের দোষ, আবার রৌদ্র বীর প্রভৃতি ভয়ানক রসে সেটারই উপযোগিতা রয়েছে। অভিনবগুপ্ত অভিনবগুপ্ত অনৌচিত্যের কারণে রসাভাসের দিকেও অঙ্গুলি সংকেত করেছেন। অনৌচিত্যে এলো রসাভাস রাবণস্য সীতামিব রথে। দশম শতাব্দীর আলঙ্কারিক রাজশেখরের রচিত ভাবনা পদপাঠ প্রসঙ্গে আমি বললাম, তার আরো অনেক জায়গা আছে যেখানে তিনি তার চিন্তাকে স্পষ্ট করেছেন। উৎপত্তি সম্পর্কে তিনি বলছেন যে উচিত অনুচিত বিবেকই তি যা যা বলি। এরপর আমি দশম শতাব্দীর আর একজন আলঙ্কারিকের কথা বলছি, যিনি ধনঞ্জয় দশরূপক গ্রন্থের তৃতীয় প্রকাশে ঔচিত্য সম্পর্কে অনেক আলোচনা করেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো তিনি বলছেন যে তত্র অনুচিতং কিঞ্চিত নায়কস্য রসস্য বা বিরুদ্ধং তৎ পরিত্যাজ্যম অন্যথা বা প্রকল্পয়। অর্থাৎ নায়ক বা রসের ক্ষেত্রে যদি অনুচিত কিছু বর্ণনা করা হয় সেখানে সেই বস্তুকে পরিত্যাগ করতে হবে অথবা অন্যভাবে পরিকল্পনা করে নিতে হবে। উদাহরণস্বরূপ দশরূপকার দেখিয়েছেন যে উদাত্ত রাঘব নাটকে ছলপূর্বক বালিবধ পরিত্যাগ করা হয়েছে, বালিবধ বৃত্তান্ত পরিত্যাগ করা হয়েছে, দেখানোই হয়নি। আর মহাবিচরিত নাটকে দৃশ্যকাব্যে দেখা যায় যে রাবণের সঙ্গে মিত্রতাবশত বালি রামচন্দ্রকে বধ করতে এসেছিলেন বলেই রামের দ্বারা হত হয়েছে। অর্থাৎ রাম যেখানে হাইলাইটেড সেখানে রামের চরিত্র কলুষিত হয় এমন কিছু বর্ণনা দিলে সেটা ঔচিত্য হানি হত। যদি তা না হতো তাহলে রামের যেভাবে হোক করা যায়। তো এইটা দশরূপকে আমরা পাচ্ছি। ধনিকের বৃত্তিতেও আমরা দেখছি যে সেখানে তিনি বলছেন ধনিকের অবলব বৃত্তিতে যে অনৌচিত্য রস বিরোধ পরিহার ও পরিশুদ্ধিকৃত সূচনীয় দর্শনীয় বস্তু বিভাগ ফলানুসারেণ উপকৃত বীজ বিন্দু পতাকা প্রকরী কার্য লক্ষণাত্মক অর্থ প্রকৃতিকম পঞ্চানুগ অবস্থা অনুগণ্যে আনুগুণ্যেন পঞ্চধা বিভজিত। অর্থাৎ অনৌচিত্য এবং রসবিরোধ পরিহারের মাধ্যমে সমস্ত কথা বস্তুকে প্রথমে সূচনীয় দর্শনীয় অর্থ প্রকৃতি পঞ্চ অবস্থা এইভাবে ভাগ করতে হবে। খেমেন্দ্রের পূর্ববর্তী অপর একটা গ্রন্থ যেখানে ঔচিত্য সম্পর্কে গভীর আলোচনা আছে বক্রতা প্রসঙ্গে কুন্তকের বক্রোক্তিজীবী, এবং কুন্তকের সময়কাল 11th century প্রথম দিকে সম্ভবত, কুন্তক ঔচিত্যকে গুণ রূপে চিত্রিত করেছেন। ঔচিত্য গুণের সম্পর্কে বলা হচ্ছে যে বস্তু বলা হচ্ছে যে আসঙ্গেন স্বভাবস্য মহত্তম যেন পশ্যতে প্রকারেণ তদ ঔচিত্য উচিতাখ্যান জীবিতম। বস্তু স্বভাবের উৎকর্ষ যে উক্তি বৈচিত্র্যের দ্বারা সুস্পষ্টভাবে পরিপুষ্টি লাভ করে তা উচিত ভাষণযুক্ত ঔচিত্য। আর যেখানে বক্তা এবং শ্রোতার অতিশয় রমণীয় স্বভাবের দ্বারা অভিধেয় বর্ণনীয় বিষয় আচ্ছাদিত হয়ে যায়। বক্তু প্রমাতু বা বাচ্চং শোভাতি সায়না আচ্ছাদ্যাতে স্বভাবেন তদ ঔচিত্য উচ্চতে। যেমন সেখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে বক্তা ও শ্রোতার স্বভাবের দ্বারা একটি নতুন মাহাত্ম বা উৎকর্ষ মণ্ডিত হয়। যেমন রঘুবংশের পঞ্চম স্বর্গ থেকে একটি উদাহরণ দিচ্ছেন, যেখানে রাজা রঘুর বিশ্বজিৎ যজ্ঞ সমস্ত বিশ্বজিৎ যজ্ঞে সমস্ত ধনরাশি তিনি দান করেছেন, এমন সময় সেখানে বেদ অধ্যয়ন শেষে বড়তন্তু শিষ্য পৌঁছ গুরু দক্ষিণার জন্য এসছেন অর্থ প্রার্থনার জন্য। রঘু স্বর্ণপাত্র না থাকায় সেখানে মৃৎপাত্র দিয়ে অতিথির অভ্যর্থনা করছে, এবং সেখানে পৌঁছ
রঘুকে বর্ণনা করছেন যে শরীর মাত্রেন নরেন্দ্র তিষ্ঠ নাভাসী তীর্থ প্রতিপাদিত অধি আরণ্যক উপাত্ত ফল প্রসূতি স্তম্ভেন নিবার ইব অবশিষ্ট। রঘুবংশের এই শ্লোকে পৌষ্য মুনি নিজের চরিত্র অনুগত ভাবে এবং নিজের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওই যে বলেছে বক্তা এবং বক্তার রমণীয় স্বভাবের দ্বারা অভিধেয় বর্ণনীয় বিষয় আচ্ছাদিত হয়ে যায়, এখানে বক্তা নিজের চরিত্র অনুগত ভাবে নিজের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজাকে বর্ণনা করছেন। নিবার তৃণধান্য বলছেন যে নিবার তৃণধান্য যেমন সমস্ত ধান অপরকে বিলিয়ে দিয়ে নিজের বৃন্তটি নিয়ে শোভা পায়, তেমনি নরশ্রেষ্ঠ রাজা রঘু তার সমস্ত ধন সৎপাত্রে দান করে কেবল দেহখানি নিয়ে শোভা পাচ্ছেন। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে মুনি তার অভিজ্ঞতার পরিধি থেকে রাজাকে বর্ণনা করছেন, মুনি রাজাকে এমন কিছুর সঙ্গে তুলনা করেননি যে অভিজ্ঞতার শরিক মুনি নন, এমনটা হলে কিন্তু ঔচিত্যের হানি হতো। এছাড়াও বক্রোক্তিজীবিতা বিভিন্ন প্রকার বক্রতা আলোচনা করতে গিয়ে ঔচিত্যের প্রসঙ্গ আনছেন, বর্ণ বক্রতা আলোচনা করতে গিয়ে বর্ণ চিত্রের কথা বলছেন, কিছু কিছু বর্ণ সমূহ যেমন প্রসঙ্গ অনুসারে উপযুক্ত হয় এবং কোনো সেটাই আবার অন্য জায়গায় উপযুক্ত হয় না, বা সেটা আবার অন্য জায়গায় রসস্ফুরণে সাহায্য করে। রসের অভিব্যক্তির অনুকূল যে বর্ণ কেবল সেই রূপ বর্ণেরই পুনরাবৃত্তি হয়, যেমন বীর রৌদ্র প্রভৃতি পরুষ বা কঠোর রস যেখানে প্রকাশ করা হয় সেখানে তদনুরূপ কঠোর বর্ণেরই প্রয়োগ করা উচিত বলে বলছেন। এছাড়াও আরো অনেক জায়গায় তিনি বক্রতা আলোচনা করতে গিয়ে ঔচিত্যের প্রসঙ্গ আনছেন এবং দেখা যাচ্ছে যে কুন্তক প্রায় সর্বত্রই ঔচিত্যকে রস এবং বস্তুর অনুকূলে বর্ণনা করছেন। হেমেন্দ্রের অব্যবহিত পূর্ববর্তী আলঙ্কারিক মহিম ভট্ট তার ব্যক্তি বিবেক গ্রন্থে ঔচিত্য নিয়ে বলছেন না, অনৌচিত্য বিষয়ে আলোচনা করছেন। অনৌচিত্যকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন, অর্থ এবং শব্দ, অর্থ অনুচিত্য এবং শব্দ অনুচিত্য, এবং শব্দ অনুচিত্যকে তিনি পাঁচ অনুচিত্যের মধ্যে পাঁচটা দোষকে তিনি এনেছেন এবং তিনি বিভিন্ন দোষ এই দোষগুলোকে তিনি অনুচিত্য নামে অভিহিত করেন যা রসভঙ্গের কারণ। যদিও মহিম ভট্টের অনুমান থিওরি ধ্বনি বিরোধী, তবুও তিনি এই প্রসঙ্গে তিনি আনন্দবর্ধনকে অনুসরণ করে বলছেন যে শব্দ দোষানাম অনৌচিত্য উপমা তস্যচ রসভঙ্গ হেতুত্বাদ অনৌচিত্যাদৃতে নান্যাত রসভঙ্গস্য কারণম প্রসিদ্ধ ঔচিত্য বন্ধস্তু রসস্য উপনিষদ পড়া। এবং অর্থ অনুচিত্য বলছেন যে বিভাব অনুভাব ভাব যদি রসের আনুকূল্যে না করে না হয় তাহলে সেখানে অর্থ অনৌচিত্য হয়ে থাকে। ভোজ ভোজ ক্ষেমেন্দ্রের প্রায় সমসাময়িক বলা যেতে পারে, ক্ষেমেন্দ্রের অব্যবহিত পূর্ববর্তী, তিনিও শৃঙ্গার প্রকাশ এবং সরস্বতী কণ্ঠাভরণ তার উল্লেখযোগ্য দুটি অলঙ্কার গ্রন্থ, তো সেখানে তার ঔচিত্য ভাবনা প্রকাশ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছন্দ ঔচিত্য, ছন্দ ঔচিত্যের কথা তিনি বলছেন যে অর্থানুরূপ ছন্দস্তম এবং শৃঙ্গারে দুটো বিলম্বিত, তারপরে বীরে বসন্ত তিলক প্রভৃতি, করুণে বৈতালীয়, রৌদ্রে শবধরা সর্বত এবং শার্দুল বিকৃত সর্বত্র প্রয়োগ করা যাবে। এবং মহাকবিগণ রসের প্রসঙ্গ তো উল্লেখ্য যে মহাকবিগণ রসের অনুকূলে ছন্দের প্রয়োগ, জ্যোতির প্রয়োগ, লঘুগুরু স্বরের প্রয়োগ প্রভৃতির উপর যথেষ্ট সজাগ ছিলেন এবং মহাকবি কালিদাসের রচনায় মেঘদূত কাব্যে মন্দাক্রান্তা ছন্দের সার্থ প্রয়োগ এ বিষয়ে উল্লেখযোগ্য। এছাড়াও রস অনুসারে ছন্দ প্রয়োগ গিয়ে অনেক মহাকবি সিদ্ধহস্ত ছিলেন। ক্ষেমেন্দ্রের সুবৃত্ত তিলক ছন্দ যেটা আমি বলতে মিস হয়ে গেছে, সেখানে ছন্দ ঔচিত্য নিয়ে আলোচনা আছে, ছন্দ ঔচিত্য নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যে প্রাচীন সংস্কৃত সাহিত্যে বিভিন্ন কবিগণ কোন কোন ছন্দে সিদ্ধহস্ত ছিলেন, যেমন ভবভূতির শিখরিণী ছন্দ, কালিদাসের মন্দাক্রান্তা ছন্দ, রাজশেখরের শার্দুল বিকৃত ছন্দ, এবং ছন্দ প্রয়োগের ব্যাপারে তিনি উচ্চসিত প্রশংসা করেছেন এই সমস্ত কবি এবং উক্ত কবিগণ এইসব ছন্দ প্রয়োগের রসসৃষ্টি করতে সক্ষম হয়েছেন, এটা বলাই এটাই ছিল তার বক্তব্যের বিষয়। তিনি বললেন যে যথোপযুক্ত স্থানে বিষয়বস্তু অনুসারে সুন্দর শব্দযুক্ত ছন্দ প্রয়োগ করলে ছন্দের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তা অলঙ্কার যেমন অলঙ্কারে রত্নের সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক তেমন সুবৃত্ত তিলক ছন্দে এ বিষয়ে তিনি আলোচনা করেছেন। এবার আমি চলে আসছি হেমেন্দ্রের পরবর্তী তিনজন আলঙ্কারিকদের কথায়।
পরবর্তী আলংকারিক মম্মট কাব্য প্রকার, এবং এখানেও তিনি রসেরই গুরুত্ব দিয়েছেন যে অলংকার গ্রহণ বর্জন, অলংকার প্রয়োজন মতন গ্রহণ বর্জন, যার উদ্রট বলেছেন বলেছেন, যার ধন্যালঙ্কার বলেছেন মম্মটও, কিন্তু অনেকটা সেই আঙ্গিকেই বলছে যে প্রয়োজন মতন রসের গ্রহণ বর্জন, এবং রসের প্রাধান্য থাকলে সেখানে অলংকারের গ্রহণ বর্জন, রসের প্রাধান্য থাকলে অলংকার সেখানে অতখানি গুরুত্বপূর্ণ নয়। এছাড়াও ত্রিগুণবাদী মম্মটের গুণ সম্পর্কিত আলোচনাও কিন্তু ঔচিত্যের আনন্দবর্ধনের অনুসারী, এবং সেখানেও ঔচিত্যের ভাবনা পাওয়া যায়। উপনাগরিকা বৃত্তি আলোচনা করতে গিয়ে বিশেষ বিশেষ গুণকে বিশেষ বিশেষ গুণকে বর্ণ যোজনার কথা, গুণের সঙ্গে বর্ণ যোজনার কথা বলেছেন মম্মট। যেমন বলছেন যে মাধুর্য ব্যঞ্জকই বর্ণই উপনাগরিকা উচ্চতে, ওজ প্রকাশকই প্রকাশকই স্তু পরশা কোমলা পরে। অর্থাৎ এইগুলো বলার মাধ্যমে মম্মটের ঔচিত্যের ধারণা প্রকাশ পাচ্ছে। এবং দোষ সম্পর্কে আলোচনা করতে গিয়েও তিনি বলছেন যে বক্তার অনৌচিত্য বশত দোষ সমূহ কখনো কখনো গুণে পরিণত হয়। কিন্তু দেখবার বিষয় যে মম্মট হেমেন্দ্রের পরবর্তী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ঔচিত্য নিয়ে সেইভাবে মুখোমুখি হেমেন্দ্রের মতন করে বলেননি। তিনি পূর্ববর্তী আলংকারিক বা আনন্দবর্ধন প্রমুখরা যেভাবে চিন্তা করেছেন তাদের আঙ্গিকেই বিশ্লেষণ করেছেন। দোষ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন বক্তার বচন ঔচিত্য বশত দোষ সমূহ কখনো কখনো গুণে রূপান্তরিত হয়, ভক্তি আধান ঔচিত্য বসা দোষ অপি গুণ কচিত কচিত। মম্মটাচার্য ঔচিত্যকে শুধুমাত্র দোষ গুণ বিচারের মাধ্যমেই দেখেছেন। এবং আলংকারিক বিশ্বনাথ তার সাহিত্য দর্পণ গ্রন্থে আলোচনা ঔচিত্য সম্পর্কে আলোচনা করেছেন। সাহিত্য দর্পণে সপ্তম পরিচ্ছেদে আছে অন্বেষামপি দোষানাম ইতি ঔচিত্যাৎ মনীষীভি অদশতা চ গুণতা জ্ঞেয়া চানুভয়াৎ মতা। বিশ্বনাথ রসের অনুকূলে যথার্থ রূপে গুণ সন্নিবেশের কথা বলেছেন। তিনি সম্ভব করুণ বিপ্রলম্ব এবং শান্তরসে মাধুর্য গুণ প্রয়োগের কথা বলেছেন, বীর বিভৎস রৌদ্ররসে ওজগুণের সন্নিবেশের কথা বলেছেন, এইভাবে পরোক্ষভাবে গুণৌচিত্যের কথা বললেন। এবং গুণ নিরূপণ করতে গিয়ে বর্ণ ঔচিত্যের কথা বলেছেন যে বিশেষ বিশেষ বর্ণ যেমন ট ঠ ড ঢ ব্যতীত অন্য বর্ণের পূর্বে যদি সেই বর্ণের অন্তবর্ণ যুক্ত হয় তাহলে, এবং সমাসবিহীন অল্প সমাস বিশিষ্ট শব্দ মাধুর্য গুণে প্রকাশ করে, এইভাবে তিনি বর্ণচিত্রের কথা প্রসঙ্গ উত্থাপন করেছেন। এবং সাহিত্য দর্পণের দর্শরূপকের মতোই বলা হয়েছে যে কাব্যে বা নাট্যে রসের অনুচিত কাব্যে নায়ক বা রসের অনুচিত কিছু থাকলে তা পরিত্যাগ করা উচিত অথবা তাকে অন্যভাবে বিশ্লেষণ করা উচিত। যেমন দর্শরূপকার বলেছেন যে সেইটাই সেই রকমই বলছেন যে যৎসাৎ অনুচিতং বস্তু নায়কস্য রসস্বভাব বিরুদ্ধং তা পরিত্যাজ্য মন্যথা বা প্রকল্পায়। যেমন উদাত্ত রাঘব বা মহাবীরচরিতের প্রসঙ্গ বললাম সেইটাই। পরবর্তী আলংকারিক জগন্নাথ সপ্তদশ অধ্যায় সপ্তদশ শতকে রসগঙ্গাধর গ্রন্থে ঔচিত্যের ভাবনা তারও প্রকাশিত হয়েছে। তার কিছু কিছু নিদর্শন যেমন কবি প্রতিভা বিশ্লেষণের মাধ্যমে জগন্নাথ বলছেন সাচা প্রতিভা কাব্য ঘটনা অনুকূল শব্দার্থ উপস্থিতি, অর্থাৎ কাব্যের ঘটনার অনুকূল হবে শব্দ এবং অর্থ। রসের বিশ্লেষণ করতে গিয়ে আবার তিনি বলছেন যে সমুচিত ললিত সন্নিবেশ চারুণা কাব্যেন সমর্পিত সহৃদয় হৃদয়ং প্রবিষ্ট, অর্থাৎ যা সমুচিত ললিত বা সুন্দর শব্দার্থের সন্নিবেশ একটু মনোরম কাব্যের দ্বারা বর্ণিত হয় তা সহৃদয় হৃদয়ে প্রবেশ লাভ করে। রসাভাস সম্পর্কে বলছেন যে অনুচিত বিভাব আলম্বনত্বম রসাভাসত্বম ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে যে ভরত থেকে জগন্নাথ পর্যন্ত বহু আলংকারিক এসেছেন, ঔচিত্য নিয়ে তারা সজাগ ছিলেন, শ্রব্য হোক দৃশ্য হোক যেখানে তাকে উপভোগ্য করে তুলতে তার উপাদান সমূহ গুণ রীতি অলংকার বৃত্তি সবকিছুই যথাযথ সামঞ্জস্যপূর্ণ প্রয়োগই হচ্ছে ঔচিত্য। আমার এই প্রবন্ধে কয়েকজনের দৃষ্টিভঙ্গি এবং তাদের খুব দিগমাত্র মাত্র আমি এখানে বলতে পারলাম। এরা ঔচিত্যকে এরা প্রত্যেকেই এই সমস্ত আলংকারিকরা প্রত্যেকেই ঔচিত্যকে গুরুত্ব দিয়েছেন। ঔচিত্য যে মূলত রস ব্যাপার তাও পক্ষে আলোচনায় উঠে এসেছে, যা ঔচিত্যপূর্ণ রসপূর্ণ তাই ললিত তাই চারু তাই শোভা বিশিষ্ট, এবং কবি প্রতিভার বলেই এইরূপ চারুত্বমণ্ডিত রচনা সম্ভব।
কবি প্রতিভার বলেন, শাস্ত্র নির্দিষ্ট নিয়মকে তিরোহিত করা যায়। ধর্ণালোককার এমনও বলছেন যে কবি শক্তির তিরোহিত ত্বার। লোচনে বলছেন যে যত রসগন্ধ এব মুখ্য কবি ব্যাপার ও বিষয়ে, এরূপ কবি ব্যাপারই সহৃদয়ের হৃদয় রাজ্য হয়, তাই ওই ঔচিত্য। প্রখ্যাত সমালোচক অতুল চন্দ্র গুপ্ত কাব্য জিজ্ঞাসা গ্রন্থে বলেছিলেন যে কাব্যের কাজ দোষহীন শব্দার্থে রচনা নয়, রসের সৃষ্টি করা। সুতরাং দোষ ত্রুটি সত্ত্বেও যে প্রবন্ধ রস সৃষ্টিতে সফল তাই কাব্য, আর যেখানে তা নিষ্ফল তা রচনার দোষ গুণ কাব্যের দোষ গুণ নয়, কারণ কাব্যত্বই সেখানে নেই। বিশ্বনাথ বলেছেন না, কীটাণু বিদ্ধ রত্নাদি সাধারণ নেন কাব্যতা, দুষ্টি সবই মতাজত্ত রসাদি অনুগমস্ফুট। তাহলে কখনো কখনো নতুন বিষয় কবি প্রতিভার দীনতার কারণে ঔচিত্যের তথা লালিত্যের বা লাবণ্যের অভাব ঘটে, রসপূর্ণ হয় না। আবার কখনো কখনো অতি পুরাতন বিষয় কবি প্রতিভার বলে ঔচিত্যপূর্ণ লাবণ্য মণ্ডিত হয়ে ওঠে, ললিত উচিত সন্নিবেশ ও চারুণ হয়ে ওঠে। এই প্রসঙ্গে ধ্বনিকারের উক্তি উপযুক্ত, তিনি বলছেন, দৃষ্ট পূর্বাপিহি অর্থাৎ কাব্যে রস পরিগ্রহাত সর্বে নবায়ব আভান্তি মধুমাশৈব দ্রুমান। রবীন্দ্রনাথের সাহিত্যের পথে প্রবন্ধে একটি উক্তি দিয়ে আমি শেষ করব। সেখানে এই আনন্দবর্ধনের এই যে ধর্ণালোকের এই উক্তিরই একেবারে অনুরণ পাওয়া যায়। তিনি বলছেন রবীন্দ্রনাথ যে বড় সাহিত্যের একটা গুণ হলো অপূর্বতা, অরিজিনালিটি। সাহিত্য যখন অক্লান্ত শক্তিমান থাকে তখন সে চিরন্তনকেই নতুন করে প্রকাশ করতে পায়। ফলে যে সেই রাম রাম একই রাম কাহিনী দৃশ্য শ্রব্য নিত্য নতুন হয়ে ওঠে যদি কবির উপযুক্ত কবির হাতে পড়ে। এটাই হচ্ছে আমার আজকের বলবার বিষয় ছিল যে ঔচিত্য হচ্ছে আসলে কবি কবি প্রতিভার উপরই নির্ভর করে, যা রসমন্ডিত তাই ঔচিত্যমন্ডিত। নমস্কার। মাননীয় অধ্যাপিকা শিউলি বসু মহোদয়াকে সশ্রদ্ধ প্রণাম জানাই তার যুক্তিপূর্ণ এবং সুচিন্তিত মতামতের জন্য। ঔচিত্য সম্পর্কে তিনি সুগভীর যে বক্তব্য রাখলেন তার জন্য তাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এরপর আমি পার্থকে অনুরোধ, কি হলো শিউলির খুব ভালো হয়েছে, পার্থ কি হলো? পার্থ শোনা যাচ্ছে? অত্যন্ত তথ্য সমৃদ্ধ ভাষণ রাখলেন বসু। আমাদের যেহেতু সময় কম, আমরা সরাসরি পরবর্তী ভাষণে চলে যাব। শোনা যাচ্ছে না তো, মাঝে মাঝে কেটে যাচ্ছে, বক্তার নাম শোনা গেল না, লাইনে ডিস্টার্ব আছে, নেটওয়ার্কের সমস্যা আছে। নেটওয়ার্কের সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক। তুমি নাম অ্যানাউন্স করেছো তো স্যার? তুমি বলে দাও, আমি নেটওয়ার্ক। হ্যাঁ স্যার, এর নাম আমি বললাম, তুমি বলে দাও, এখানে সাউন্ডের কিছু একটা ডিস্টার্ব হচ্ছে। আমি বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এখন বক্তব্য পরিবেশন করবেন অধ্যাপক সুদীপ চক্রবর্তী মহোদয়, তাকে তার ভাষণ প্রদানের জন্য অনুরোধ করছি।
হ্যালো 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 প্রেজেন্ট মোডটা অন করা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার প্রেজেন্ট মোডটা অন করা আছে, ওটা অফ করতে মাইক্রোফোনটা অন করতে হবে মাইক্রোফোনটা। পদ্মশ্রী রমারঞ্জন মুখোপাধ্যায় স্মৃতি সমিতি আয়োজন করেছে দ্বি দিবসীয় জাতীয় আলোচনা চক্র, এর শীর্ষক হলো ভরত থেকে জগন্নাথ পর্যন্ত সংস্কৃত রসতত্ত্বের যাত্রা। আমি প্রথমে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়ের প্রতি। আমি প্রণাম নিবেদন করি রমারঞ্জন মুখোপাধ্যায় স্মৃতি সমিতির সম্পাদক ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমি আমার হার্দিক অভিনন্দন জানাই এই জাতীয় আলোচনা চক্রের সংযোজক এবং সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়ের প্রতি। এছাড়া আমার অশেষ আশিস বর্ষিত হয় প্রযুক্তিগত সহায়তা দানকারী পার্থপ্রতিম চক্রবর্তীর প্রতি। আমি শ্রদ্ধা নিবেদন করি ডক্টর রামকুমার মুখোপাধ্যায়ের প্রতি, যিনি সাহিত্য পরিষদের প্রাক্তন উপদেষ্টা ও বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের প্রাক্তন নির্দেশক। আমি আমার গুরু অধ্যাপক গোপালচন্দ্র মিশ্র মহাশয়ের চরণকমলে প্রণতি জানাই, তিনি উদ্বোধনী ভাষণের মাধ্যমে এই আলোচনা চক্রের সুরটি বেঁধে দিয়েছেন। এছাড়া ডক্টর শিবলী বসু মহোদয়ার প্রতিও আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি যে আলোচনাটা করব তার শীর্ষক হল ধ্বনি উত্তর যুগে জগন্নাথ পর্যন্ত রসতত্ত্বের অভিমুখ, একটি অতি সংক্ষিপ্ত পর্যালোচনা। ধ্বনি উত্তর যুগ বলতে আনন্দবর্ধনের পরবর্তী সময়কে বোঝায়। আমরা সবাই জানি আনন্দবর্ধন যত সম্ভব খ্রিস্টীয় নবম শতকের আশেপাশে আবির্ভূত হয়েছিলেন, তাই ধ্বনি উত্তর যুগ বলতে খ্রিস্টীয় নবম শতকের পরবর্তী সময়কে বোঝায়। এরপর কতদূর পর্যন্ত আমরা যাব? না, জগন্নাথ পর্যন্ত। আলঙ্কারিক জগন্নাথ, যিনি নাকি মুঘল যুগে বর্তমান ছিলেন, সেটি প্রায় খ্রিস্টীয় সপ্তদশ শতক, অর্থাৎ খ্রিস্ট পরবর্তী নয়ের দশক থেকে খ্রিস্টীয় সপ্তদশ শতক পর্যন্ত, এই যে দীর্ঘ সময়, এর মধ্যে রসতত্ত্বের কিভাবে তার আমি অন্তরঙ্গ আলোচনা করব না, বাহ্যিক আলোচনা। এখানে অনেক সংস্কৃত আলঙ্কারিক তাদের মধ্যে প্রথম ভাগটি হচ্ছে প্রত্যক্ষ রসবাদী, দ্বিতীয় হচ্ছে ধ্বনি রসবাদী, তৃতীয় পক্ষ হচ্ছে ধ্বনি বিরোধী অথচ রসবাদী, চতুর্থ পক্ষ হচ্ছে পরোক্ষ রসবাদী, আর যারা শেষ পক্ষে রয়েছেন তারা সমন্বয়বাদী অলঙ্কার। এই প্রত্যক্ষ রসবাদী আলঙ্কারিকদের বিষয়ে যাওয়ার আগে বা অন্যান্য তত্ত্বে যাওয়ার আগে একটাই কথা বলতে হয়, এত বড় উক্তিটা আমি পড়ছি না, এর সারমর্ম এই যে আলঙ্কারিকেরা তারা নিজের মতো করে যখন যা ভাবলেন সেইভাবে রসতত্ত্বকে দেখতে লাগলেন। সেখানে তারা অনেক পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করেছেন, কিন্তু কোন নির্দিষ্ট আলঙ্কারিকের কোন মতবাদ একেবারে স্বয়ং সম্পূর্ণ নয় বা যথার্থ মতবাদ নয়।
রমারঞ্জন বাবুর ভাষায় বলতে হয় যে এনারা তাদের মতো করে অলঙ্কার তত্ত্বের রসতত্ত্বের অভিমুখকে বিচার বিশ্লেষণ করেছেন, তার ঠিক। তারা মনোবিজ্ঞানের দিকটি দেখেছেন, তাও ঠিক। কিন্তু যারা কাব্য পড়বে বা নাটক দেখবে তাদের দিক থেকে, তাদের তরফ থেকে সেটাকে ঠিক মতো বিচার বিশ্লেষণ করেননি বলেই কিন্তু কোন মতবাদী নিজেরা স্বয়ং সম্পূর্ণ বা পূর্ণতা লাভ করতে পারেনি বা স্বয়ং সম্পূর্ণ হয়। প্রত্যক্ষ রসবাদী যে সমস্ত আলঙ্কারিক রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিশ্বনাথ কবিরাজ। তার সুপরিচিত অলঙ্কার গ্রন্থটির নাম সাহিত্য দর্পণ। আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। অসুবিধা হলে একটু বলবেন। হ্যাঁ, না অসুবিধা হয়নি, খুব ভালো শোনা যাচ্ছে, বলুন আপনি। বিশ্বনাথ, আমরা সবাই জানি যে তিনি রসবাদী, তার কাব্যের লক্ষণ বাক্যং রসাত্মকম কাব্যম, এটা দেখলেই মনে হবে যে তিনি রসকেই কেবল কাব্যের আত্মা বলতে চেয়েছেন। যদিও পরবর্তীকালে টীকাকার এবং অন্যান্য ব্যাখ্যায় বলা হয়েছে যে রসপদের দ্বারা কেবল রসকে বোঝানো হবে না, রস, রসাবাস, ভাব, ভাবাভাসকেও বোঝানো হবে। কিন্তু যদি এই রস, রসাভাস, ভাব, ভাবাভাস এই চারটির বাইরে অন্য কিছু থেকে কাব্য গ্রথিত হয় তাহলে তা তো কাব্যের বিষয়ীভূত হবে না। অতএব পারতপক্ষে মনে হতে পারে যে বিশ্বনাথ কবিরাজ রসবাদী হয়ে অন্য দিকগুলির কথা সম্পূর্ণ ভুলে গেছেন। কিন্তু আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি তখন দেখব তার কাব্য লক্ষণটিকে, যেটা আমরা জানি সেটা তার কাব্য লক্ষণ ঠিকই, কিন্তু সেটি রসকাব্যের লক্ষণ অথবা মুখ্য কাব্যের লক্ষণ, সেটি হচ্ছে বাক্যং রসাত্মকং কাব্য। আমরা ওটিকেই প্রাধান্য দিই, কিন্তু এই কাব্য লক্ষণটি করার আগে তিনি একটি গৌণ কাব্য লক্ষণ করেছিলেন যেটাকে তিনি নিজেই বলেছেন রসাদিমত কাব্য, অর্থাৎ যেখানে রস, রসাভাস, ভাব, ভাবাভাস থাকবে না, অথচ শব্দ এবং অর্থের দ্বারা মানুষের মনে মনোরঞ্জন করা যাবে এবং কবি কৃতি কাব্যত্বের পর্যায়ে উন্নীত হবে, তাও কিন্তু কাব্য বলে বিবেচিত হবে, এবং সেই কাব্যটি হবে হয় গৌণ কাব্য অথবা রসাদিমত কাব্য। অতএব বিশ্বনাথ কবিরাজ যতই প্রত্যক্ষ ভাবে রসবাদী হন না কেন, যেখানে রস অস্ফুট, সেই অস্ফুট কাব্যকেও, রস যেখানে অস্ফুট, সেই অস্ফুট কাব্যকেও তিনি কাব্য বলে স্বীকার করেছেন। কারণ তার গৌণ কাব্যের লক্ষণের শেষ দিকটা যদি আমরা দেখি, ইয়ত্তু নিরশেষু অপি গুণাভিব্যঞ্জক কর্ণসদ্ভাবাৎ দোষাভাবাৎ অলঙ্কার সদ্ভাবাৎ চ কাব্য ব্যবহারঃ স রসাদিমত কাব্যবন্ধ সম্যক গুণ। কিন্তু আমরা যেটা ভুলটা করি, আমরা তার এই কাব্য লক্ষণের দিকে, অর্থাৎ গৌণ কাব্য লক্ষণটিকে আমরা বিচার বিশ্লেষণ করি না, শুধু তার মুখ্য কাব্য লক্ষণটির উপরেই গুরুত্ব আরোপ করি। ফলত
রসবাদী আলঙ্কারিক বিশ্বনাথ, তিনি যে অস্ফুট রসযুক্ত কাব্যেরও কাব্যত্ব স্বীকার করেছেন সেদিকটা আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু আমাদের ওই এড়িয়ে যাওয়ার ভাবটি থাকলে চলবে না। কারণ তিনি নিজেই বলছেন যে ওই নীরস কাব্য হবে না গৌণ কাব্য হবে, অতএব তিনি প্রত্যক্ষ রসবাদী এই কথাটা আংশিক সত্য সার্বিক সত্য নয়। এই বিশ্বনাথ কবিরাজ তিনি রসকে কিভাবে সেই আস্বাদন করা যাবে তার জন্য তিনি তিনটি ন্যায়ের কথা বলেছেন। তার মধ্যে একটি ন্যায়কে তিনি স্বীকার করেননি, বাকি দুটি ন্যায়কে তিনি রসচবনায় স্বীকার করেছেন। যে ন্যায়টিকে তিনি শিখাননি সেটি হচ্ছে দীপঘট ন্যায়। তিনি রসকে দীপঘট ন্যায় মানতে চান। ধরুন একটা অন্ধকার বাড়িতে আগে ঘর বা একটা বস পেয়েছে, সেইকে তার জন্য প্রকার আলোকশিখা আলোকবর্তিকা বা এখনকার দিনে কেন ঘট একে দেখানো অপর বস্তু আলোকে দরকার পড়লো, তাই এক বস্তুকে আশা করার জন্য অন্য আরেকটি সম্পূর্ণ পৃথক বস্তুর প্রয়োজন হল। এই তত্ত্বটিকে তিনি স্বীকার করতে চান, কারণ রস যদি আস্বাদ করতে হয় তখন যে সমপর্যায়ী বস্তুর দ্বারা আস্বাদিত হবে তা কিরকম হতে পারে, যেমন ভাবে দীপ শিখা সব প্রকাশক এবং শতপ্রকাশক এবং অন্যকেও প্রকাশ করে, যদি সেটা হতো সেটা মানতেন, কিন্তু দীপঘট ন্যায়টিকে তিনি স্বীকার করেন। তিনি স্বীকার করছেন কি না, দধিয়াদি ন্যায়কে, দধি আদি ন্যায়, কিরকম দধি দই ঘোল ইত্যাদি বাড়িতে আগে প্রচুর দই থেকে পাব না, তখন দুধ নেই, এখন আর আমার তার স্বাদটা একটু আলাদা। অনুরূপ ভাবে ওই যে বিভাব অনুভাব ব্যভিচার ভাব ওইগুলো রয়েছে না, ওইগুলো যেন একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে তেঁতুল, আর কিছু সময়ের মধ্যে সাধারণীকরণ ইত্যাদি হয়ে গেলে পর ওই দুধ আর তাতে পড়া একটু তেঁতুল বা লেবু আর বর্তমানে অ্যাসিড থেকে অর্থাৎ বিভাব অনুভব ব্যবচারী ভাব থেকে চলে এলো রস। আরেকটা ন্যায় তিনি ব্যবহার করেছেন, সেটি হচ্ছে প্রপানক রসন ন্যায়। প্রপটি যদি আমরা বাদ দেই পানক রসন ন্যায়, প্র বাদ দেব আর রসন ন্যায় বাদ দেবো, থাকলো পান। প্রকৃতপক্ষে এটা হচ্ছে পান খাওয়ার তত্ত্ব থেকে এসেছে। পান হচ্ছে একটি লতানো গাছের পাতা, সেই পান আমাদের অনেকেরই খাওয়া অভ্যাস আছে, অনেকের নেশাও আছে। পান খেতে গেলে শুধু পান পাতাটা খাই না, পানের পাতা থাকে, সেখানে চুন থাকে, মৌরি থাকে, খদির বা খয়ের থাকে, অনেকে জর্দা মশলা দেন, আরো অনেক অনেক মশলা দেওয়া যায়, লবঙ্গ এলাচ টেলাচ ইত্যাদি সুপুরি সবই দেওয়া যায়। সেই পানের পাতা হোক, চুন হোক, শুকি হোক, মুড়ি হোক, প্রত্যেকেরই একটি আলাদা আলাদা স্বাদ রয়েছে, কিন্তু একটুক্ষণ ভাবে যদি চেবানো হয় চর্বণ করা হয় ওই আমাদের ওই শিলনোড়া গুলো দিয়ে অর্থাৎ দাঁত গুলো,
তাহলে কি হবে না, সেখান থেকে আরেকটি সুন্দর রস নির্গত হবে। অনুরূপভাবে এই বিভাব অনুভাব এবং ব্যহিচারী ভাবকে যদি অভিনেতার সুকৌশলে অর্থাৎ দাঁতের মতো সিল নোড়া দিয়ে উপস্থাপন করা হয়, অর্থাৎ কবির দক্ষতায় যদি পরিবেশন করা হয়, তখন সেখান থেকে সুন্দরভাবে রস নির্গত হয়। এইবার এইখানে একটা দেখুন, পানে যদি একটু বেশি পরিমাণে চুন দিয়ে দেওয়া তাহলে কি হবে না, সে পানটা বিস্বাদ হয়ে যাবে। আমাদের জন্ম থেকে এই সমস্ত প্রাণীগুলোর মধ্যে রতি, হাস্য, ক্রোধ, উৎসাহ, জুগুপসা, বিস্ময় ইত্যাদি থেকে থাকে। হয়ে যাওয়ার মতো আমাদের কাব্যের রসটাও ঠিক মতো আস্বাদন হবে না। এটা অনেক মানে সেই জন্য কবি বা নাট্যকার কি করেন, তিনি অত্যন্ত সুকৌশলে পরিমিত ভাবে রতি, হাস্য, ক্রোধ ইত্যাদিকে সন্নিবিষ্ট করেন এবং কবির কৌশলে এবং অভিনেতার অভিনয় দক্ষতায় সেগুলি সুন্দরভাবে পরিস্ফুট হয়ে ওঠে। কিন্তু যদি কোনো একটা বেশিকে শৃঙ্গারকেও যদি বেশি দেওয়া হয়, তাকে আমরা ভোগ্য কাব্য বলবো, বুদ্ধদেব বসুর মতো লিবিডো পোয়েট্রি বলবো বা আরো খারাপ কথা বলতে পারি, সেই জন্য শৃঙ্গারকেও বেশি পরিমাণে পরিবেশন করা যাবে। অনুরূপে হাস হোক, রুদ্র হোক, কিছুকেই বেশি পরিমাণে পরিবেশন করা যাবে না, সবগুলিকে লিমিট দিয়ে পরিবেশন করতে হবে, একটি নির্দিষ্ট পরিমাণে একটি সমানুপাতিক হারে পরিবেশন করতে হবে কাব্যে এবং নাট্যে। এটাই হচ্ছে গিয়ে কি বিশ্বনাথ কবিরাজের বলা অভিপ্রায় প্রপাল রসন। এখানে দিয়ে তিনি কি বললেন না, বিভাব অনুভাব সাত্বিক এবং ব্যভিচারী ভাব এরা প্রথমে খণ্ড খণ্ড ভাবে প্রতীয়মান হয়ে পরে কিন্তু অখণ্ড ভাবে প্রতীয়মান হয়। কিরকম বিভাব ধরুন পানের পাতা, অনুভাব ধরুন সুপুরি, সাত্বিক ভাব ধরুন মৌরি, এরা প্রত্যেকে আলাদা, এদের প্রত্যেকের আলাদা আলাদা স্বাদ রয়েছে। কিন্তু এই যে খণ্ড খণ্ড স্বাদগুলি, এগুলিকে যখন কবির দক্ষতায় এবং নাটকীয় অভিনয় দক্ষতার দ্বারা আমাদের সামনে পরিবেশন করা হয়, তখন সেই খণ্ড খণ্ড বিভাব অনুভাব এরা অখণ্ড ভাবে একটা রসকে প্রতীয়মান করে। সেই রসটি কিন্তু অন্যান্য সবার সহযোগিতা নিয়ে এসেছে ঠিকই, কিন্তু কোন একটা জিনিসকে প্রতীয়মান করে বা প্রধান করে। এ তিনি রসের লক্ষণে কি বললেন না, যা আমাদের সত্ত্ব গুণের সৃষ্টি করে তা হচ্ছে গিয়ে কি স্বপ্রকাশ, অর্থাৎ রস যা রস যে উপাদানে গঠিত তাও একই, অর্থাৎ রস গঠনের উপাদানের দ্বারা রস, সেই জন্য সে নিজের মাধ্যমেই প্রকাশিত হয় স্বপ্রকাশ, এবং তা চিত্তময় আনন্দ প্রদান করে, চিন্ময় আনন্দ প্রদান করে, তাকে জানা যায় কিন্তু তাকে স্পর্শ করা যায় না। আনন্দ প্রদান করে সেটা হচ্ছে অলৌকিক এবং সেটা প্রমাতা বা সহৃদয় সামাজিক অনুভব করতে পারেন, দিয়ে তা অখণ্ড রূপে আমরা আস্বাদন করি। এবারে সহৃদয় সামাজিক আমাদের কিরকম ভাবে অনুভব করে, ধরুন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখানে আমার অনেক ছাত্র রয়েছে, একজন মহাবিদ্যালয়ে পড়ায়, একজন ডাক্তার, একজন পান ব্যবসায়ী, একজন রেশন দোকান, এরা সবাই অভিনয় দেখতে গেছে। একটু পরে এক একজন খিলখিলিয়ে মনে মনে হেসে উঠছে, এক একজন বা অন্য সময় কাঁদতে শুরু করছে, কেউ বা নাকি আবার জুতো ছুঁড়ে মারছে, কেউ আবার ঘুষি ঘুষি মেরে দিচ্ছে, সেখানেই একেবারে হলে সবচেয়ে এগুলি কি হয় না, সে ভুলে যে সেই লৌকিক থেকে বেরিয়ে যায়, কিন্তু লৌকিক থেকে বেরিয়ে
লৌকিক অনুভব যেটা নাকি তার আনন্দ তারও নয়, যে অভিনেতা তারও নয়, যিনি কবি তারও নয়, তাই তারা অলৌকিক আনন্দ অভিনয় করেন। তাই ইহাবাদ দ্বারা সম্মিলিত ভাবে অখণ্ড রস তন্ময়ী ভূত চিত্তে আস্বাদিত হয়। এই আস্বাদনের জন্য আমাদের চক্ষু কর্ণ জিহ্বা বাক পানি পাদ পায়ু বস্ত্র এদের কোনো প্রয়োজন হয় না। এর জন্য মনে হয় একটু দরকার হয় আমাদের উদার মনে একটু হৃদয়ের, তখনই সেই রস তার মাধ্যমে সেই উদার চিত্তের হৃদয়ের মাধ্যমে নিরপেক্ষ হৃদয়ের মাধ্যমে আমরা রসজ্ঞান লাভ করতে পারি। সেই রসজ্ঞানটা যেমন লোকোত্তর তেমনি প্রত্যক্ষ নয়, তেমনি ভাবে পরোক্ষও নয়, কিন্তু তা ইন্দ্রিয়ের অতীত একটি বিষয়। সেটাকে অনেকেই বলেছেন ব্রহ্মা সাদতুল্য, আর কেউ কেউ বলেছেন ব্রহ্ম সাক্ষাৎকার সহোদর। কিন্তু বিশ্বনাথ কবিরাজ বলছেন কাব্যের যে রস তা কোনো মতেই ব্রহ্মের মতো মোক্ষ প্রাপ্তিযুক্ত না, তা ব্রহ্মা সাদ সহোদর, অর্থাৎ ব্রহ্মের ভাইয়ের মতো হতে পারে, অথবা ব্রহ্ম সাক্ষাৎকার তুল্য, মানে ব্রহ্মের দেখা পাচ্ছি কি পাচ্ছি না, সাক্ষাৎ দেখা পেয়ে গেছি কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মকে পাইনি, এরকম হতে পারে। কিন্তু তিনি সেই সব জায়গায় গেলেন না, তিনি বললেন এটা ব্রহ্ম নয়, এটা হচ্ছে এটা ব্রহ্ম নয়, ব্রহ্মার সাক্ষাৎ নয়, ব্রহ্মার যে ছোট ভাই সে যেমন আনন্দ দিতে পারে, আমাদের মুখ্য প্রাপ্তি হবে না, কিন্তু ব্রহ্মের পাশে ব্রহ্মার পাশে আমরা যে আনন্দ পাবো তা পাবো না, ব্রহ্মার ভাইয়ে ছোটখাটো আনন্দ আমাদের দিতে পারবে, সেই আনন্দ নাকি সেই আনন্দ আমাদের এই কাব্য থেকে পাওয়া যাবে। তাই সেই দোধ্যাদি নাই বা প্রপানক রসন নাই যে রস আমরা পেলাম তা ব্রহ্মা স্বাদ সহোদর, সেইটিকে তিনি বললেন তসমা, সেহেতু এই রসটি অলৌকিক এবং যে কেউ এটা বুঝতে পারবে না, কেবলমাত্র কে বুঝতে পারবে না, সহৃদয় ব্যক্তি। এই সহৃদয় ব্যক্তিকে তার সংজ্ঞায় ধন্যালোকের টিকায় অভিনব গুপ্ত বলছেন যেসাম কাব্যান শিরণ বুঝিয়াস বসা বিশদীভূতে মনম করে বর্ণনীয় তন্ময়ী ভবন যোগ্যতা তয়েব হৃদয় সংবাদ ভাগ সর্তে, অর্থাৎ যারা বারংবার ধরে কাব্য পাঠ এবং অভ্যাসের কারণে যেসাম তাদের মধ্যে কাব্য সম্বন্ধে কাব্য বিচার বিশ্লেষণ সম্বন্ধে একটি অভিজ্ঞতা হয়ে থাকে তারাই কেবল সহৃদয় হবে এবং তারাই এই রসটা বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে, কারণ বলবো আমি সুদীপ চক্রবর্তী আনি আমি অনেক কাব্য পড়েছি আমি সহৃদয় না, তা মোটেও নয়। ওই একটা রাস্তায় যে পাশের বাড়িতে রাস্তায় যে সাইকেল দোকান আছে যে সাইকেল সারায়, সেও যদি সহৃদয় হয় তার মধ্যে কাব্য সমালোচনা করা কাব্যতত্ত্ব বোধ করার ক্ষমতা থাকে, সেও কাব্যতত্ত্ব বুঝতে পারবে, কিন্তু আমি অলঙ্কার তত্ত্ব পড়ে আমার মধ্যে যদি সহৃদয়তার অভাব থাকে আমি কিন্তু সহৃদয় হবো না, যতই কাব্য তত্ত্ব জানি না কেন আমি রসকে আস্বাদন করতে পারবো না। তাই সেই রকম সহৃদয় বা সামাজিকের দরকার যে রসটিকে বুঝতে পারবে। আমরা যাব ধ্বনি রসবাদী আলঙ্কার, অর্থাৎ ধ্বনি থেকে রসকে যারা বোঝাতে চেয়েছেন সেই গোষ্ঠীর মধ্যে যারা রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন অভিনবগুপ্ত। অভিনবগুপ্ত তিনি টীকা গ্রন্থ প্রণয়ন করে বিখ্যাত হয়ে গিয়েছেন, তার টীকা গ্রন্থ দুটি বিখ্যাত গ্রন্থের উপর রয়েছে, একটা হয়ে রয়েছে নাট্যশাস্ত্রের উপর অভিনব ভারতী, আর একটি ধন্যালোকের উপর রয়েছে ধন্যালোক আলোচনা। ওইখানে অভিনবগুপ্ত যে কথাগুলি বলেছেন
সেটার জন্য তিনি বাস্তব জগতের একটা উদাহরণ দিয়ে সেই কথাগুলিকে বোঝাচ্ছেন। ধরুন বাড়িতে আমরা প্রতিদিনই আমরা ভেত বাঙালি ভাত রান্না, সেই ভাত রান্নাকার যে ভাতটি প্রয়োগ কৌশলটি সেইটি তিনি বললেন কি না উদনং পচতি বত ব্যবহারহ, উদনং পচতি ভাত রান্না করছে। ভাত রান্না করতে গেলে কি লাগবে, এখনকার দিনে গ্যাস এসে গেছে, সেটা বাদ দিন একটু আগে দিকে চলে যাই, একটা উনুন লাগবে, উনুনে একটু ইন্ধন দিতে হবে, কাঠ দিয়ে সেটাকে একটু আগুন ধরাতে হবে, তারপর একটা হাঁড়ি লাগবে, হাঁড়িতে জল দিতে হবে, তার চাল হবে, তারপর একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণে ইন্ধন দিলে পর একটু সময়ের বাদে আস্তে শক্ত চালটা নরম হবে আর একটু খাতে সেখান থেকে ভাত হয়ে যাবে। অনুরূপ ভাবে যখন আমি একেবারে সিনেমা হলটায় ঢুকলাম সিনেমা দেখতে, মানে এখনকার দিনে যদি আমরা নাটক বলি, নাটক তো প্রায় উঠে গেছে না, তাই আমি সিনেমার উদাহরণ করছি। ধরুন যে কোনো একটা সিনেমা দেখতে আমরা ঢুকে গেলাম মাল্টিপ্লেক্স, যখন ঢুকলাম আগে টিকিট কেটেছি, তখন যার যত সামাজিক প্রতিপত্তি সে সেই রকম করে ভালো ভালো টিকিট কাটবে, কেউ 200 টাকা টিকিট কাটবে, কেউ 1000 টাকা টিকিট কাটবে। এতদূর পর্যন্ত আমরা ঠিকই ছিলাম, 2000 টাকারও যে টিকিট পেয়েছে সে হচ্ছে, আর যে 200 টাকার টিকিট সেও দেখছে। সিনেমা হলের মাল্টিপ্লেক্স এ ঢুকে যাওয়ার পরে সিনেমা শুরু হয়ে গেল, এইবারে যিনি নাট্য পরিচালক রয়েছেন, সিনেমার পরিচালক ডিরেক্টর, তিনি তার অভিনেতাকে দিয়ে অভিনয়টা করাচ্ছেন, সেই অভিনয়টা যে করাচ্ছেন সেটাই ইন্ধন, তার কাঠ বা গ্যাসের আগুন, সেই আগুনটা ধীরে ধীরে অভিনয় কৌশলের মাধ্যমে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের সাহায্যে একটু পরে কি করলো না, শক্ত চাল গুলো যেমন ভাতে পরিণত হয় তেমনি ভাবে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের দ্বারা রস সৃষ্টি করে দিল। আর তা ভুলে গেছি 2000 টাকা টিকিট কেটে সিনেমা দেখছি, 200 টাকা টিকিট কেটে জার্মান সিনেমা দেখছি। আমরা সবাই সম্মিলিত ভাবে ওই এক দুঃখ ওই এক আনন্দকে আমার সবার আনন্দ বলে দিতে পারছি না, এই দুঃখটা প্রকৃতি আমার প্রকৃতিটা আনন্দ প্রকৃতপক্ষে আমার না কারো কোনো শিক্ষা দিতে পারছি, আমরা আনন্দ অনুভব করছি কিসের কারণে না, একদম রাধুনির রহন কুশলতার কারণে, যেমন ভাবে সুন্দর পরিমাণ ভাত আমরা ফুটিয়ে দিয়ে থাকি, অনুরূপ ভাবে এক নাট্যকার একজন খরানে ধ্বনির ওপর ধ্বনিকে কার বোঝা যায় না, বোঝা যায় শব্দে কি রয়েছে অভিক্ষণা ব্যঞ্জন, তার মধ্যে ব্যঞ্জনাই সর্বশ্রেষ্ঠ, ব্যঞ্জনার দ্বারা রসকে পাওয়া যেতে পারে। আর এই যে ধ্বনি, এই ধ্বনি আবার ধ্বনিকারের মতে তিন প্রকার, বস্তুর ধ্বনি, অলঙ্কার ধ্বনি আর রসধ্বনি। তার মধ্যে তেন রস এব বস্তুতা, তার মধ্যে রসধ্বনি নাকি কাব্যের আত্মা, আর সেই রসধ্বনি হচ্ছে গিয়ে কি উত্তমোত্তম কাব্য বা কারুর মতে উত্তম কাব্য, কারুর মতে ধ্বনি কাব্য। বলছেন প্রায়শ সর্বেষাম অর্থানাম ব্যঞ্জকত্বমপি, অর্থাৎ প্রায় প্রতিটি শব্দেরই ব্যঞ্জকত্ব আছে, অর্থাৎ যেটা যে শব্দের দ্বারা যে অর্থ বুদ্ধ হয় অসমাত পদার্থ এমন বুদ্ধ পদার্থ, সেই যে ব্যাপারটা সেইটা অভিধা শক্তি, সেখান থেকেও নাকি ব্যঞ্জনা পাওয়া যেতে পারে বাচ্য অর্থের দ্বারা, আবার লক্ষ্য অর্থের থেকেও ব্যঞ্জনা পাওয়া যেতে পারে, আবার ব্যঙ্গেরও ব্যঞ্জনা পাওয়া যেতে পারে, এটা কাব্য প্রকাশকারের নাম। অর্থাৎ ব্যঞ্জক অর্থকে ব্যঞ্জনা নাকি সব জায়গা থেকে পাওয়া যেতে পারে, সেটা আরো জটিল বিষয় সেদিকে যাচ্ছি না। যাই হোক, ধ্বনি জাপ নাকি ব্যঞ্জনা নির্ভর, সেই ব্যঞ্জনা বৃত্তি থেকে রস আসে, এটা অভিনব উত্তর। শুধু মাত্র ওই ব্যঞ্জনা থাকলেই
আসবেন ব্যঞ্জনা হওয়ার আগে সাধারণীকরণ হতে হবে। সাধারণীকরণ কি জিনিস? সাধারণীকরণ বোঝার জন্য আমি দুটো উদাহরণ দেব। একটু ভাবেন, এই ধরুন যখন ভোট আসে রাজনীতিবিদেরা আপনার পাড়ার চায়ের দোকানে চলে যাবে, আপনার বাড়ি চলে যাবে, এখানে গিয়ে খেতে করতে যাবে, গিয়ে বলবে দেখুন আপনিও যা আমিও তা, আমরা সবাই সমান। কিন্তু ভোটটা চলে গেলে বেশিরভাগের ভোল পাল্টে যায়, তখন যে সাধারণ মানুষের ভোটে সে জিতলো তাকে ভুলে যায়। এটা সাধারণীকরণ নয়। কাব্যক্ষেত্রে এরকম সাধারণীকরণ আছে, কাব্যক্ষেত্রে সাধারণীকরণটা একটু আলাদা। আমি রাজনৈতিক নেতা হতে পারি, আমি হচ্ছে গিয়ে কি 100 কোটি টাকার ওই জিন্দাল মিত্তাল আম্বানি যাই হতে পারি, কিন্তু যখন আমি কাব্য পড়ব সে একজন ফুটপাতের অধিবাসী পাঠক, যেমন তিনি যদি নাটক দেখেন তিনিও যেমন, অনুরূপে আম্বানির ছেলেপুলেরাও তেমন। কাব্য পড়ার সময়, কাব্য দেখার সময়, নাটক দেখার সময়, সিনেমা দেখার সময় কারোর মধ্যে কোনো পার্থক্য থাকে। এবং এটা একটা দিক, এটা হচ্ছে গিয়ে কি আমরা যারা কাব্য পড়বো দেখবো শুনবো তাদের দিক। আর কাব্যে যে সমস্ত শব্দ অর্থ ব্যবহার করা, যে সমস্ত অভিনয় কৌশল, ওই বিভাব অনুভব ব্যভিচারী ভাব যেগুলো থাকবে, সেগুলো যেন সাধারণীকৃত হয়ে যাবে, তবে গিয়ে সবকিছু মিলে সাধারণীকরণ হলে পর অভিনব গুপ্তের কথায় আমরা রসকে বুঝতে পারবো, তা নাকি আমাদের হৃদয়ে অভিব্যক্ত হবে। কিন্তু এই সাধারণীকরণের যে চিন্তাটা সেটা অভিনব গুপ্তের নিজস্ব আবিষ্কার। অভিনব গুপ্তের আগে মিলিয়ে ব্যঞ্জনাবৃত্তি মিশিয়ে রসের ব্যাপারটিকে স্বীকার করলেন কি না অভিনব, তার মতবাদ নাম দিলেন অভিব্যক্তি। হঠাৎ করে অনেক অনেক নাম থাকতে কেন অভিব্যক্তিবাদ নাম দেওয়া হলো? কারণ একটু আগেই বলছিলাম যে সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে কেউ জুতো ছুঁড়ে মারে, কেউ ঝরঝর করে কাঁদতে থাকে, মা গো বাবা গো বলে আমরা পারছি না, আমার সব শেষ হয়ে গেল। অর্থাৎ আমার হৃদয়ের যে ভাব সেটা অভিব্যক্ত হয়ে যাচ্ছে, যেটাকে পাশ্চাত্য দেশে ইংরেজি ভাষায় বলা হয়েছে পোয়েট্রি ইজ দা স্পন্টেনিয়াস ওভার ফ্লো। সেই স্পন্টেনিয়াস ওভার ফ্লো এইটাকে যে বিভাব অনুভব ব্যভিচারী ভাবের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে, সেই তত্ত্বটির নাম দেওয়া হলো গিয়ে কি অভিব্যক্তিবাদ। অভিব্যক্তিবাদের জন্য তিনটে মূল বিষয় রয়েছে, একটা হচ্ছে বাসনা, একটা সাধারণীকরণ, আর একটা অভিব্যঞ্জন। সাধারণীকরণটা তো বলে দেওয়া হয়েছে, অভিব্যঞ্জনাও বলা, কিন্তু বাসনাটা কি এটার বিষয়ে একটু জাস্ট টাচ করেছিলাম। বাসনা হচ্ছে এটাই, সে মানুষ হোক, কুকুরি হোক, আর ইঁদুরি হোক, আর মুরগি হোক, যখন জন্তু জন্মগ্রহণ প্রাণী জন্মগ্রহণ করে এইবারে খাদি মেয়ে আমার বা চেপে রেখে সেখানে শুরু করে আর নিরিবি যায় যদি নিয়ন্ত্রণ করে না তার রাস্তাঘাট দেখা যায়।
যে বাস্তবতার মধ্যেই মানুষের হৃদয়ে জন্মগত ভাব স্থিত এই বাক্যকে আমাদের সব আর উৎপত্তি হয় না আমাদের অভিব্যক্তি জুত বা অনুকরণ করা হচ্ছে অর্থাৎ যদি যদি সিনেমা হয় সেখানে রাম চরিত্রের অনুকরণ করাটা সেখানে সাধারণ সম্পূর্ণ সাধারণ অনুকরণ সে করতে আর এই এর মাধ্যমে তিনি বেশ কিছুক্ষণ ধরে আপনার কথাগুলো অনেক কেটে যাচ্ছে, আমরা কেউ বুঝতে পারছি না, শোনা যাচ্ছে না, মানে আপনি একটু কোন নেটের বোধ হয় প্রবলেম হচ্ছে স্যার, মনে হয় একটু আপনি সেই ভোটে ওই সাধারণীকরণ যখন এলেন, ওই সাধারণীকরণ যখন এলেন, সাধারণীকরণ ওই সাধারণীকরণ ভোটের যখন ভোটের কথাগুলো বলছিলেন সেই পর্যন্ত ভালো শুনেছি, তারপরে আমি অন্তত ভালো করে ফলো করছিলাম, তারপর থেকে আর একটাও শোনা যায়। হ্যাঁ
হ্যাঁ, আমিও 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 ঠিক ওই সাধারণীকরণ হয় ভোটে রাজনৈতিক নেতাদের। বাকিরা কি করেছেন জানি না, তবে আমি ওখান থেকে একটু বললে ভালো হয়। ঠিক ঠিক যাই হোক। আচ্ছা, আমি তাড়াতাড়ি করছি কারণ আমার এমনিতে মনে হয় নেট এর প্রবলেম দেখছি। এবারে হ্যাঁ, এবারে শোনাই না, এবারে ওই খানিক একটু 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 আগের থেকে ভালো, আগের থেকে আগের থেকে আগের থেকে একটু ভালো, একটু আগের থেকে একটু ভালো। আচ্ছা, অডিওটা অফ, মানে ভিডিওটা অফ করলে কি সুবিধা হবে? না, ভিডিওটা অফ করলে বোধহয় একটু সুবিধা হবে। অভিব্যক্তি, হ্যাঁ এবারে এই এই সমস্ত বহিঃপ্রকাশ করে বাস্তব করে নাম করলেন অভিব্যক্তি। এই অভিব্যক্তি বা তিনটে বিষয়ের উপর দ্বিতীয়টি আমরা জন্মছি ইতিহাস শোক ইত্যাদি আমরা নিয়ে আমাদের এবং তার শিক্ষার ফলে প্রতিটি জিতকে আমরা নিয়ন্ত্রণ করি, কোন প্রতিকে মাথা চাড়া দিতে, কোন সময় শোককে মাথা চাড়া দিতে হয়, হাস দেই না, যখন যেটা মানে দরকার সেটাকে আমরা ব্যবহার করি। আর কবি বা তারা আমাজনা গুলো রয়েছে তারা একটু বিচার করে, অর্থাৎ তারা বিচারী করে কোন সময়টা জাগ ওঠে, সময় তা জাগ্রত হয়ে ওঠে, কোন সময় তাটা জাগ্রত হয়ে ওঠে। সে জাগ্রত হয় কিসের জন্য? সাধারণীকরণ। সাধারণীকরণটা কি জিনিস? সাধারণের জন্য তিনটে পক্ষকে, একটা হচ্ছে কার্যপক্ষ, একটা কর্তাপক্ষ, আর একটা সামাজের পক্ষ। কি কবি যখন বর্ণনা শব্দ এবং মাধ্যমে অভিনেতা স্যার কোথায় গেলেন? নেটটার খুব সমস্যা হচ্ছে, ভীষণ সমস্যা। উনি স্যারের তো পুরোটাই তো হয়ে গেল। উনি তো যে রামকুমার বাবু রয়েছেন, তো রামকুমার বাবু রয়েছেন, সবাই রয়েছেন, কিন্তু স্যার কোথায় গেলেন? বোধহয় নেটটা বিচ্ছিন্ন হয়ে গেল পুরো নাকি? হ্যাঁ, নেটটা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেল। গোপাল মিশ্র স্যারও আছেন এখানে, স্যারও আছেন, গোপাল মিশ্র স্যারও আছেন। ও আছেন উনি? ওনাকে দেখতে পাচ্ছি না। স্যার আছেন, স্যার একবার মাইক্রোফোনটা অন করবেন স্যার। হ্যাঁ ঠিক আছে, বলছি আমাকে বলছো? হ্যাঁ বলছি যে তাহলে কি আমরা পরের সেশনে যাব? হ্যাঁ যেতে হবে, নেটের তো সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপায় নেই।
ভালো বলছিলেন, আমার খুব ইন্টারেস্টিং আসলো ইউনিভার্সালাইজেশন যেটা, কিন্তু সবাই খুব এনজয় করছি, কিন্তু কি হয়ে গেল আমরা বঞ্চিত হলাম। তাহলে কি আমরা পরের সেশনে যাবো, স্যারের বক্তৃতাটা পরে যদি রেকর্ড করে শোনা যায়? হ্যাঁ, তখন তখন না হয় দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, তাই করছি তাহলে, তাই করছি। আচ্ছা আচ্ছা, তুমি কিছু মনে করবেন না তো? আবার কিছু মনে করবেন না তো? আমরা না, একবার একবার ফোন করে নাও না, একবার ফোন করে নাও। আমি ফোন করে নিচ্ছি তাহলে। হ্যাঁ, ফোনে ফোনে ফোন করে নিচ্ছি। আচ্ছা স্যার, আপনার ফোন করে আমি ফোন করে নিচ্ছি একবার। হ্যাঁ 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 হ্যাঁ। স্যারের ফোনটাও সুইচ অফ হয়ে গেছে, মানে আরেকটা নট রিচেবল বলছে। তাহলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো যে আপনার কানেকশন অফ হয়ে যাওয়ার জন্য আমরা অন্য বক্তৃতায় যেতে বাধ্য হলাম। আচ্ছা 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 আচ্ছা, আপনি কিছু মনে করবেন না। বাই। আচ্ছা 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 আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে মেসেজটা দিচ্ছি তাহলে। তাহলে এখন স্যারের বক্তৃতাটা হবে এখন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা, পার্থ তুমি একটু বলো। পার্থ পার্থ পার্থ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ পার্থ, স্যারের নামটা বলো। স্যারের নাম বলে স্যারকে ডাকো। পরিষ্কার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি শোনা যাচ্ছে। তো প্রযুক্তিগত ত্রুটি আজকে একটু বেশি হচ্ছে, সম্ভবত প্রাকৃতিক দুর্যোগের কারণে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় সমাপ্তি লগ্নে এসে পৌঁছেছি। এখন শুরু হবে সমাপ্তি পর্ব। এই পর্বে বক্তব্য রাখবেন অধ্যাপক রামকুমার মুখোপাধ্যায়, যিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থন বিভাগের আকতন অধ্যক্ষ এবং সাহিত্য একাডেমিরও প্রাক্তন উপদেষ্টা। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আলোচনা সভার আজকে সমাপ্তি দিয়ে সভাতে আমি নিজেকে অন্য মনে করছি। অধ্যাপক অধ্যাপক সুরেশ অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায় অধ্যাপক গোপাল চন্দ্র বিশ্বমাস অধ্যাপক অরুণ কুমার মিশ্র এবং অন্যান্য উপস্থিত সুনিবর্গ, কালকে যে আলোচনা হয়েছে অসামান্য আলোচনা শুনেছি অধ্যাপক গোপাল চন্দ্র মিশ্রের কাছ থেকে।
আমরা আজকে দুটি বক্তৃতা শুনলাম খুবই সুন্দর। শেষেরটা যদিও প্রযুক্তিগত কারণে পুরোটা শোনা গেল না, কিন্তু সুন্দর উনি বলছিলেন। আমরা হয়তো পরে ওনার পূর্ণাঙ্গ আলোচনাটা কোথাও পাঠ করতে পারবো বা শুনতে পারবো। আমার সৌভাগ্য হয়েছিল আচার্য রবানন্দন মুখোপাধ্যায়ের সম্পর্কে আসা। মূলত একজন শ্রোতা হিসেবে তার বক্তৃতা নানা জায়গায় শুনতাম এবং একাডেমি একাডেমিতে যে সময়ে আমার দায়িত্ব ছিল তিনি সংস্কৃত বিভাগ তখন তিনি তার অধ্যক্ষ। তার ফলে সেই পাঁচ বছর আমাদের আলোচনার কেন্দ্র ভারতবর্ষ থেকে সংস্কৃত ভাষার কেন্দ্রটি পশ্চিমবঙ্গে স্থানান্তরিত হয়েছিল এবং সেটা কলকাতা ছিল। এবং তখন ভারতবর্ষে নানা গুণীজনকে আমরা এই কলকাতা শহরে পেয়েছি, সেটা কিন্তু আচার্য মুখোপাধ্যায়ের তার সমর্থন আমরা করতে পেরেছি। তখন অনন্তলাল সাহিত্য বিষয়ক প্রস্তাব ছাপা হইল, টিকাটা প্রদান করলেন, সে বছরই
থেকে বেরোলো এবং তার বছরগুলির মধ্যে রামগতি নাইরত্নের বইটি বেরোল এবং রামগতি নাইরত্ন অনুসারে বইটি বেরোবার পর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1878 সালে তিনি একটি প্রবন্ধ লিখলেন এবং সেই যে প্রবন্ধটি লিখলেন বাংলা সাহিত্য নাম দিয়ে সেখানে উনি রামগতি রায়গ্রমশাই তার বইটিতে যেসব কথা লিখেছেন তা তিনি গ্রহণ করতে পারছেন না তিনি বলছে রামগতি রায়গ্রমশাই বলছেন যে আমরা যখন বিদ্যাসাগরের পড়েছি সেটা হচ্ছে মন্ডা আর তার সঙ্গে এই যে আলালের ধরে দুলাল প্রকাশিত হলো এই যে প্যারিচার নিত্যে তো এই বইটি যে হয়েছে এটির স্বাদ কিন্তু একেবারেই আমাদের কাছে সেরকম মানে পড়ে কোনো সুখ আনন্দ পাচ্ছি না তিনি হ্যাঁ আপনারা পড়তেই পারেন বিদ্যাসাগর মশাইয়ের লেখার পাশাপাশি আলালের ঘরে পড়তে পারেন কারণ মাঝে মাঝে শুধু তো মিষ্টি খাওয়া যায় না সেজন্য মাঝে মাঝে দরকার হয় একটু আদা খাওয়ার এবং তার সঙ্গে উনি বলছেন যে তার সঙ্গে কুমড়োর খট্টা খাওয়ার দরকার বা তিনি আদালের ঘরে দুলালকে তুলনা করছেন ওই আদা এবং কুমড়োর খট্টা খট্টা মানে জানেন উত্তর ভারতে যেটা টক দই বা আমাদের খট্টা বলতে ওই কোনো কিছু যেটা বোঝাতো অম্বল মানে কিন্তু আমাদের চাটনি নয় চাটনি তো অনেক চিনি থাকে অম্বল মানে কড়া টক যেটা উনি তুলনা করছেন এইটাকে বিদ্যাসাগরের এই কথাগুলো বঙ্কিমচন্দ্র মেনে নিতে পারছেন তিনি বলছে যে বিদ্যাসাগর মশাই তিনি কিন্তু সত্যি সত্যিই যে ভাষায় লেখেন যেভাবে তার লেখা আমরা পড়ি সে কিন্তু সত্যি সূক্ষ্ম পাঠ সেটা সত্যি একটা আমাদের মধ্যে একটা আনন্দ নিয়ে আসছে কিন্তু যে যুক্তি দিচ্ছে রামগতি নাইরত্ন সেটাকে আমি গ্রহণ করতে পারছি না দুটো এই যে দুটো ভাগ হয়ে যাচ্ছে একটা পণ্ডিত আর একটা পণ্ডিত আমি বলবো আচার্য মুখোপাধ্যায় তিনি আসলে সেই বিদ্যাসাগর মশাইকে উত্তরাধিক গ্রহণ করছে তাই কিন্তু আমরা দেখবো পণ্ডিত কিন্তু একই সঙ্গে তিনি আসলে রসবেত্তা আমি একটা কথা আসলে আরো যোগ করতে চাইবো মানে তিনি যে লেখা নয় তার বক্তৃতা শুনেছেন তারাও জানে যে আমাদের কিভাবে আকর্ষণ করে তো আমি সাহিত্যের প্রশ্ন রবীন্দ্র মুখোপাধ্যায় মশাই তার বিরুদ্ধে যে কথা বলেছেন তার থেকে আমি দু চারটে প্রসঙ্গ তুলে নিচ্ছি বেশি কথা আমি বলবো না মানে তিনি যে আলোচনাটা করছেন সেটা আমার কাছে সেটা আপনারা জানেন যে সেই রসের বৈশিষ্ট্য কি সেসব আলোচনা যদিও তিনি সমস্ত উদ্ধৃতি দিচ্ছেন কারা কি বলছেন পণ্ডিতদের কথা বলছেন কিন্তু এইখানে একটা জিনিস তিনি আমাদের প্রথম যে কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে রস এখানে অখণ্ড পরিপূর্ণ সৌন্দর্য এবং এই কোন সৌন্দর্যের কথা বলি যেটা পরমাত্মার এই যে ব্যাপারটা তার মানে আমাদের পক্ষে সেটা কাব্য পাঠ হোক আমাদের কাছে সেটা নাটক দেখা হোক আমাদের কাছে নির্ভর কিন্তু এগুলো কিন্তু আমাদের লক্ষ্য হবে কিন্তু মানে আমাদের যে দশতত্ত্ব তার মধ্যে মূল জায়গা হচ্ছে ওই অখণ্ড অনুভূতিটা আমাদের কিন্তু শেষ পর্যন্ত খণ্ড থেকে অখণ্ডে পৌঁছানোর যে যাত্রা এটা হচ্ছে আমাদের কাছে কিন্তু তাই মানে মনোরঞ্জন মানে বারবার শুনে যে ইন্ডাস্ট্রি মানে আজকাল ছবিকে আমরা ভাবছি এটা শুধু
প্রমোদের জন্য নয়, মূল কথা হচ্ছে আমাদের রস, আমাদের যে কাব্য, আমাদের যে নাটক, সবটাই কিন্তু আমরা আসলে সেই আনন্দে পৌঁছতে চাইছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এটা ভুলে গেলে মানে আমাদের জীবন বোধ, আমাদের জীবন চর্চা এবং আমাদের কাব্য চর্চা এগুলো আলাদা নয়। জীবন চর্চা এবং কাব্য চর্চা বা সাহিত্য চর্চা বা চর্চা এগুলো কিন্তু একেবারেই আমাদের পরিপূরক একটা ব্যাপার, এটা আলাদা নয়। এই এই প্রথম কথাটা যে মনে করিয়ে দিলেন মানে এটা খুব জরুরি কথা। আমি একটা রবীন্দ্রনাথেরই একটা ছোট্ট নটরাজ সম্বন্ধে বলছেন, নটরাজ তো নৃত্য করে, দেখুন এই গানটার কথা বলছি, নৃত্যের তালে তালে নটরাজ গুচাও গুচাও সকল বন্ধ হয়ে, অর্থাৎ যা কিছু বন্ধ নৃত্য কর, অর্থাৎ সীমা থেকে অসীমে যাওয়া, এইটাই হচ্ছে মানে একটা মনে হচ্ছে ছোট কাব্য, কিন্তু এটাও আসলে ওই অসীমের সঙ্গে যোগ হওয়ার বাসনা থেকে তৈরি হচ্ছে। এবং ওই যে গানটা বলছিলাম, নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া। এই যে মুক্তির রূপ নৃত্যের মধ্যে তোমার রয়েছে, নৃত্য তোমার মায়া রয়েছে, আমাদের কাব্য চর্চা আসলে এই মুক্তির রূপের সন্ধান, এটা মায়ার সন্ধান, এটা বিশ্ব তরুর যে অনু তার সঙ্গে আমাদের যুক্ত হওয়ার সাধনা। মানে আমরা কিন্তু সাহিত্য চর্চা বলি, কিন্তু আসল কথা কিন্তু সাহিত্য সাধনা। সেই কথাটাই আচার্য রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় মশাই আমাদেরকে প্রথমেই স্মরণ করে দিচ্ছে, এটা ভুল হলে কিন্তু, এই সূত্রে ভুল হয়ে গেলে কিন্তু আমরা কোথাও পৌঁছতে পারি। আরেকটা জিনিস যেটা বলছে, স্থায়ীভাবে ওই যে যেটা বলছিলাম, রস হচ্ছে বিস্তার বা বিস্তৃতি, আত্মার সঙ্গে বিশ্বের আত্মার সঙ্গে ব্যক্তি আত্মার সঙ্গে বিশ্বের আত্মার যোগ, একান্ত অনুভূতি। যখন আমি তখন বিশ্ব লোকের বাসিন্দা, এটাই একজন স্রষ্টার লক্ষ্য হচ্ছে বিশ্ব লোকের বাসিন্দা হওয়া, যাতে তার অনুতে অনুতে পৃথিবীর বিশ্বের অনুতে অনুতে, শুধু পৃথিবী নয় কিন্তু ত্রিলোকের অনুতে অনুতে, সেটা ওই আমরা জানি যে ক্লান্ত শক্তির মধ্যে আমরা কিন্তু এই স্পেসটা কতগুলো তিনি
জিনিসকে ব্যবহার করছেন সত্যকে সুন্দরে প্রতিষ্ঠা করার জন্য বা সুন্দর এবং সত্যের মিলনের জন্য তিনি কিছু কিছু উপাদান ব্যবহার করছেন, সেগুলো আমরা পরে আসবো। সেই উপাদান গুলো কি শুনে যাব। একদম বাল্মীকি যেটা আচার্য বলছেন, বাল্মীকি তো ঋষি ছিলেন, কিন্তু বাল্মীকি যখন রামায়ণ লিখলেন তখন কিন্তু কবি হল, কিন্তু তখন তিনি এই যে ভিতর ঘরে বাইরে, এই যে কবির
ঘরে এবং কবির বাইরে এই দুটোর যখন যোগ হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই যে কবি বলছেন অন্তর হতে আহরি বচন আনন্দ লোক করি বিরোচন মৃত রসধারা করি সিঞ্চন সংসার ধুলি জালে। সংসারটা আছে, সংসারের ধুলি জাল তো অস্বীকার করা নয়, এবং অনেক সময় সংসার থেকেই উপাদানটা পাচ্ছেন, আবার সেটা অন্তরে সঞ্চালিত হচ্ছে এবং তার থেকে যে সৃষ্টিটা হচ্ছে সেই যে কাব্য সৃষ্টি হচ্ছে, বা যদি আজকে বৃহত্তর অর্থে একসময় শুধু কাব্য বলতাম, এখন পরে তো আমরা শিল্পের আরো সাহিত্যের আলো ভাগ পেয়েছি, যে কোনো শিল্পরূপে, শিল্পরূপে যদি বলি সেই শিল্পরূপে আমরা কিন্তু আসলে সেটাকে পাচ্ছি, সেটা কিন্তু ওই ভেতর এবং বাইরের রূপটা যেখানে মিলে যাচ্ছে। আবার একটা প্রশ্ন উঠেছে বারে বারে, যে প্রশ্ন হতো যে তাহলে যে এই যে কবি যে কাজটা করছেন এই কাজটা কি একজন কেউ করছেন না? বা আমি বলছি দেখুন খুব সহজ ভাবে একটা বলে এখনকার শব্দকে যে বিজ্ঞাপনের কপিরাইটার, সে তো খুব চমৎকার ইয়ে তৈরি করে, আবার সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস বানায় যেগুলো আমরা পড়ে খুব বিজ্ঞাপন আকর্ষণ করে আমাদের, না সেটা ও হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না তা বলছি না, মানে যখন কোন শিল্পী যখন কোনো গাছের কোনো গাছকে কাটকে কেটে কেটে মূর্তি বানায় সেটা শোভাবঙ্গ, যা বিখ্যাত শিল্পী জানেন কলাভবনে এক সময় ছাত্র ছিল ছিলেন বিখ্যাত শিল্পী, তো তিনি যখন সেটাকে তৈরি করছে তখন কিন্তু সেটা শিল্পকর্ম হয়ে যাচ্ছে। আবার যেগুলোকে আমরা দেখবেন অনেক সময় সাধারণভাবে সেই কাঠটা দিয়েই একটা খাট বানাচ্ছি, একটা পালঙ্ক বানাচ্ছি, সেটা কিন্তু এক ধরনের শিল্প, কিন্তু দুটো শিল্পের মধ্যে কিন্তু অনেক তফাৎ, একটার মধ্যে যান্ত্রিকতা আছে, একটার মধ্যে পরম্পরাগত ভাবে সেটাও জেনেছেন যিনি ছেলে বাবা করেছেন, এখন ছেলে সেই কাজটি করছে, কিন্তু যে করছেন তার কিন্তু কল্পনা, তার কিন্তু আবেগ, সেইটা কিন্তু জড়িয়ে যাচ্ছে না, কাজে এখানেও একটা ভাগ তৈরি হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে মূল যে প্রশ্নটা যে এই যে রসতাত্ত্বিকরা যে বলছে যে তারা কিভাবে এটা তৈরি হচ্ছে, এই মত, এই যে নানা মত, রসতত্ত্বের যে নানা মত, সেটা কিন্তু কেউ বলছেন অলঙ্কারিক প্রধান, কেউ বলছেন ব্যঙ্গাত্মক প্রধান, কেউ বলছেন গুণী প্রধান, কিন্তু যেটা আনন্দবর্ধন বলছেন অলঙ্কার গুণ গীতি যাই হোক তার অস্তিত্ব নির্ভর করছে রসের উপর, তার মানে সবই আমি সংগ্রহ করছি, সবই আমি প্রয়োগ করছি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাকে রসটাই হচ্ছে তারই ওপর ভিত্তি করে এগুলোকে তৈরি করছি আমরা, কাজেই আমরা মানে আমরা ব্যবহার সবই করছি, মানে পথ আমরা তৈরি করেছি, রথ তৈরি করেছি, মূর্তি তৈরি করেছি, তারপরও একজন যেমন অন্তর্যামী থাকে ঠিক সেভাবে সাহিত্যেরও রূপটা সেভাবেই তৈরি হয়েছে, আমরা কোনোটাই অস্বীকার করা যাচ্ছে না। আমরা যে কৈলাস যাচ্ছি কৈলাসগামী পথটাও অসাধারণ, কিন্তু কৈলাসটাকে বাদ দিলে কিন্তু ওই পথ বিবরণটা সমস্তটা হচ্ছে না, ওই সবটা মিলেই কিন্তু যে পূর্ণটা পথ এবং ওই যে লক্ষ্য এই দুটোকে ধরেই, এবং এখানেই একটা প্রশ্ন যেটা যে আত্মা রসের কথা বলা হচ্ছে, এবং এখানে আরেকটা প্রশ্ন যে এই রসের নির্মাণের ক্ষেত্রে যা যা ব্যবহার করা হচ্ছে নিশ্চয়ই উপাদানগুলোকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এগুলো বাহ্যিক উপাদান নয়, এই উপাদানগুলো কিন্তু মানে আমরা অনেক সময় খুব বাহ্যিক উপাদান করতে পারি, এই এই জামাটা কালকে খুলে একটা নতুন জামা পরে ফেলবো, কিন্তু যেরকম শরীরের ত্বকটাকে ওভাবে ফেলা যায় না, আসলে
সাহিত্যের বা কাব্যের শরীরে ঠিক এভাবেই আমরা দেখতে পাবো শব্দগুলো বা পদগুলো বা সমস্ত অর্থ গরিমা সবই কিন্তু জড়িয়ে থাকে, মানে যে জন্য ইংরেজিতে যেটা আমরা বলি দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, মানে এই মাধ্যমটাই কিন্তু তৈরি করছে মেসেজটা, মেসেজটা আবার অন্য স্তরে পৌঁছে যাচ্ছে। সংস্কারটা তৈরি করলেই যে সব তৈরি হবে এমন কথা নয়, আমরা জানি সবার হাতে সমস্ত কিছুই উপাদান দিলাম, তারাতে আমরা চিনিও দিলাম, তারাতে আমরা ছানাও দিলাম, যা দেওয়ার সব দিলাম, তবু মিষ্টি সবার হাতে তৈরি হয় না, সমান উপাদেয় হয় না, ঠিক সেই রকম তার হাতে তৈরি হবে, সেটা তার প্রতিভা, সেটা তার অনন্য গুণ, যে গুণ দিয়ে তিনি করছেন। আবার আচার্য মুখোপাধ্যায় প্রশ্নটা বলছে যে আবার স্থান বিশেষে কাল বিশেষে আদ বা নটি রস যাই বলা হোক, আবার দেখা যায় সবাই যে তত্ত্ব মানছে কথা সময় যত বেরিয়ে যাচ্ছে তত কিন্তু রসের ভাবটা গুলো বদলাচ্ছে, সেই জন্য নানা সূত্র আসছে আপনারা জানেন। যেমন দেখুন এই বৈষ্ণব ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম একরূপ, আবার সেটা যখন অসমে যাবে তখন আবার তারা আর এক রূপ, শঙ্করদেব সেটা আর এক রূপ দিয়েছেন, কতটুকু দূরত্ব? অথচ শঙ্করদেবকে তো অহম রাজারা এদিক থেকেই অসমে নিয়ে যান, নিয়ে এদিক থেকেই গেলেন, অসম মানে আগের পূর্বপুরুষকে নিয়ে গেছেন, কিন্তু ওখানে যে বৈষ্ণব ধর্মটা বিকাশ লাভ করলো সেটা কিন্তু গৌড়ীয় ধর্ম থেকে বৈষ্ণব ধর্ম থেকে আলাদা। এবং এখানেই দেখবো যে এই যে যারা বৈষ্ণব তাদের কিন্তু ভিন্ন একটা, তার একটা রসের একটা ভিন্ন তারা ব্যাখ্যা দিচ্ছেন। যেমন যেমন ভক্তিকে মূল যে রসের জায়গায় ভক্তিটাকে সে দেখা হচ্ছে না, কিন্তু ওদের কাছে বৈষ্ণবদের কাছে কিন্তু ওরা আবার সেটাকে শান্ত দাস্য সত্য বাৎসল্য মাধুর্য এভাবে ওরা ভাগ করছে। কাজে এই যে ভিন্নতাটা, এই ভিন্নতাও কিন্তু এই যে বৈচিত্রটা এটাও কিন্তু আচার্য রামানন্দের মুখোপাধ্যায় তার আলোচনায় আনছে যে আমাদের এই বৈচিত্রটাকে বোঝা উচিত, এই বিবর্তনটাকে বোঝা উচিত, অর্থাৎ শুধু এক জায়গায় নয় এই বিবর্তনটাকে ছাড়া। আর এটা শব্দের ক্ষেত্রে আপনারা জানেন যেটা সেটাও খুব চমৎকার একটা জায়গা, যে জায়গাটা খুব আর একটা জিনিস যেটা বিমর্ষ রস, সেটা বলছে যে এই বিমর্ষ ব্যাপারটা এটা আমাদের দেশে কিন্তু এটা একটা রস, এটা খুব ব্যাপার, হ্যাঁ এটা খুব একটা অদ্ভুত একটা ব্যাপার। যে ধরুন দুজন মানুষের কথা বলছি, একজন হচ্ছে সেটা হচ্ছে দুর্ভান, দুর্ভান একটা উপন্যাস লিখেছিলেন, বিখ্যাত উপন্যাস আপনারা সবাই জানেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। তো দুর্ভান ঘুরতে ঘুরতে বা উপন্যাসিক ঘুরতে ঘুরতে কালীঘাটে এসেছে, এসে সেই কালী মূর্তি দেখে তার যা বর্ণনা করেছেন যে বিমর্ষ রূপ, আসলে সেই রূপটাকে তিনি বুঝে উঠতে পারছেন না, কারণ এই সংস্কৃতির যে সংজ্ঞা। দেখুন আবার ভগিনী নিবেদিতা, তিনি যখন ভারতবর্ষের দর্শনের সঙ্গে যুক্ত হলেন তখন কিন্তু তিনি বুঝতে পারছেন, তিনি কিন্তু কালীর উপর যে লেখা লিখছেন। এবং দেখবেন এই যে রূপ এবং অরূপ এটা কিন্তু আমাদের ক্ষেত্রে, দেখবেন রবীন্দ্রনাথের কৃষ্ণ কলি আমি তারই বলি, আর যে বলে বলু গায়ের লোক, তখন রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, তাহলে আমাদের অরূপের মধ্যেও কিন্তু রূপ আছে, এই জায়গাটা বা অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর, এই যে ভারতীয় ভাবনা, এই ভাবনাটা খুব জরুরি এবং এই জায়গাটা খুব স্পষ্ট ভাবে আচার্য রামানন্দ মুখোপাধ্যায় মশাই আমাদের কাছে স্পষ্ট করেছে। আর শব্দের যে জানেন, কবিতা লক্ষণা
ব্যঞ্জন সেটা খুব চমৎকার আলোচনা করেছেন, আমি এই জায়গাটা ছুটে চাইছি। ধরুন অভিধা, মানে অভিধা যদি আমি ধরি, ধরুন অভিধা থেকে তো আমার অভিধান তো আমি আমার হাতের কাছে আছি, অভিধানে সমস্ত শব্দই আছে। কিন্তু আমরা সবাই কবি হচ্ছি না কেন, আমরা সবাই উপন্যাসী হতে পারছি না কেন, আমরা সবাই গীতিকার হতে পারছি না কেন, আমরা সবাই নাট্যকার হতে পারছি না। এই যে একটা প্রশ্ন হচ্ছে অনুভবের প্রশ্ন। আচ্ছা ধরুন এখান থেকে লক্ষ্যনাথে গেল, ঠিক আছে, একটা স্তর আসলে যেটা বলছে শব্দের শক্তি, অর্থের শক্তি, বর্ণের শক্তি সবগুলো মিশে গেছে, কেউ সেটা মাপা যাচ্ছে, ওজন দিয়ে মাপা যাচ্ছে না, তা এমন একটা জায়গায় পৌঁছেছে। মহৎ সাহিত্য হচ্ছে আসলে ব্যঞ্জনা সাহিত্য, সেই সাহিত্যই এই জায়গাটা চমৎকার ভাবে বইটির মধ্যে আমাদের ধরিয়ে দিয়েছে। আর একটা জিনিস বলছে যেটা খুব জরুরি, যেটা আমাদের সেটাও হচ্ছে, ধরুন যে কথা বারবার উঠে আসে যে আসলে দেখুন আমরা যে গান গাই সেটা তো গায়কের একা ব্যাপার নয়, এককের তো গায়কের এককের তো গান কত কিছু শ্রোতা লাগবে, তার তো একটা নাটকে তো বিনিময় লাগে, নাটকটা কিন্তু যেটা মঞ্চ হচ্ছে ওটাই নাটক নয়, নাটকটা কিন্তু প্রেক্ষাগৃহের, এটা একটা মিশ্র শিল্প, তার মধ্যে সঙ্গীত আছে, তার মধ্যে আলো আছে, তার মধ্যে নৃত্য আছে, তার মধ্যে দর্শকও আছে, এই দর্শক ওদের থেকে যাচ্ছে, এখানেই সহৃদয় সামাজিক, এবং এই সহৃদয় সামাজিক বিশেষ করে ধ্রুপদী সঙ্গীতের যে অনুষ্ঠান সেখানে লোক পাচ্ছি না কেন, এই যে অপ্রস্তুত আমরা বিয়ে এনে পাশ করি, এটা আসলে আমাদের ওই সাহিত্যটাকে বোঝার জন্য প্রস্তুত করা, ওটা কোনো ডিগ্রির জন্য নয়, মূল প্রশ্ন কিন্তু কোনো ডিগ্রি নয়, সাহিত্য কি করে পাঠ করব সেই প্রস্তুতি, কিছু মহৎ সাহিত্য পড়ে বোঝা এবং কিছু সাহিত্য তাত্ত্বিক তারা কিভাবে বুঝেছেন সেটাকে বুঝে নিজেকে প্রস্তুত করা, এটাই কিন্তু এটাই কিন্তু আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর কাজ। তার মানে হচ্ছে আমি একটা নতুন সাহিত্য যার কেউ আলোচনাটা করেনি, একটা নতুন বই আজকে বেরোলো, ওই কলেজ ইউনিভার্সিটির দায়িত্বের মধ্যে পড়ে আমাকে প্রস্তুত করা, আমি যেন আর কারো সমর্থন না নিয়ে আমি যেন ওই কাব্যটাকে পড়ে বুঝতে পারি সত্যি এটা মহৎ সৃষ্টি নাকি সাধারণ, মানে ডাক্তারি পড়ছে মেডিকেল কলেজে কিন্তু যার কাছে পড়ছেন তিনি কিন্তু ওর সঙ্গে সঙ্গে পরে হসপিটালে যাবেন না, ওকে নিজেকেই চিকিৎসা করতে হবে, তাই সাহিত্য পাঠক শুনয় সাহিত্য আলোচক তৈরি করার জন্য আমাদের এই পড়াশোনা এবং শেখাই দেবো আজকে, সেই জন্য ফিল্ম অ্যাসোসিয়েশন কোর্স হচ্ছে ঠিক এই কারণে। এবং এটাই বলবো যে আজ আর এক প্রশ্ন বিদেশি আলোচনায় আসছে যে অথরিজদের কাজে সৃষ্টির পরে কথাটা কিছু বলছে না, আমরা নাটকের ক্ষেত্রে পরিচালককে দেখতে পাচ্ছি না, আমরা একটা নাটক দেখছি আর আমাদের প্রতিক্রিয়াটা দিচ্ছি, এইটা মিলেই নাটকটা তৈরি হচ্ছে, কাজে এই প্রস্তুতিটা এটাই কিন্তু দেখবেন কিরকম প্রস্তুতি একটা আপনারা সবাই জানেন, আমি কোনো নতুন কথা বলছি না, মেটাফিজিক্যাল কোয়েস বলে কিছু কবি ছিলেন ইংরেজি ভাষা, মানে তারা প্রায় 300 বছর কবরে মিটিলেন, কথা মানুষ ভুলে গিয়েছিল, হচ্ছে বললেন যে না ওরা মহৎ, এই হচ্ছে একেবারে চূড়ান্ত সহৃদয় পাঠক, যে 300 বছর পরে কবি বলতে পারেন বেদের এখনো পড়া সম্পূর্ণ হয়নি। এই ঠিক এই জায়গা থেকে দেখবেন অনেক সময় কবিরা ঔপন্যাসিকরা নাট্যকারেরা অনেক কিছু লিখে চলেন যা সমকাল বুঝতে পারে না, কিন্তু যদি সহৃদয় সামাজিক হন কেউ হন তাহলে তিনি কিন্তু সেই ইয়েকে বুঝতে পারবেন,
এটাই হচ্ছে মূল জায়গা সাহিত্য পাঠে, এটা সবচেয়ে একটা বড় জায়গা। যদি সমকালকে বিচারে ভুল হয়ে যায় তাহলে আমাদের নন্দন তত্ত্ব আলোচনা কিন্তু অপুত্রী ধরা পড়বে। আমি আর একটা প্রশ্ন একবারই ছুঁয়ে যাব, যে লৌকিক থেকে অলৌকিক সত্তা যেটা আচার্য মুখোপাধ্যায় যে প্রসঙ্গটা তুলেছেন, যে বাসবদত্তা এবং উপগুপ্তদের ঘটনা, যে যখন বাসবদত্তা প্রথমে সেই সন্ন্যাসীকে বলল ব্রহ্মচারীকে যে এসো তোমার এটা সহ্য নয়, তখন বললো না যাব। তারপরে যখন ওই পরবর্তী সময়ে ওই ফিরে বাসব উপগুপ্ত যখন ফেরত এলেন তখন তো ওই বসন্তের গুটিতে পড়ে গেছে, তখন তাকে তুলে নিয়েছে। এই যে লৌকিক সত্তা থেকে অলৌকিকে যাওয়া, এই যে মানে আসলে কোথাও একটা জৈবিক থেকে নান্দনিকে এই যে উত্তরণ, এই যে যেখানে মঙ্গলের প্রশ্ন এসেছিল, সত্য এবং সুন্দরের সঙ্গে মঙ্গলের প্রশ্ন এসেছিল, সেটা কিন্তু এটার সঙ্গে সব জুড়ে যাচ্ছে। আমি একেবারেই মূল যে আপনাদের আলোচনা তার থেকে হয়তো সরে গেলাম। আমার আসলে একটুই কথা যে আমি জগমানন্দ মুখোপাধ্যায় একটু চারণ করব, তার বইটা নিয়ে দু কথা বলবো, এর চেয়ে বড় কিছু আমার বলার অধিকার নেই। সেই জন্যই তবে একটা কথা বলি, এই বইটার একটা বড় জিনিস আমি বলবো, যে ধরুন নানা তো সংস্কৃত সাহিত্য থেকে উদ্ধৃতি দিচ্ছেন, কালিদাস তো বারেবারেই আসছেন এই বইটির মধ্যে, কিন্তু বসতেছে রবীন্দ্রনাথ, অরবিন্দ, জীবনানন্দ, মণিকলালকে নিয়ে আসছে। অর্থাৎ আমাদের সাহিত্য তত্ত্ব বলুন, রসতত্ত্ব বলুন, নামতত্ত্ব, এটাকে যোগ করছেন আমার সমকালের সঙ্গে, এটা আমার কাছে খুব বড় পাওনা। কারণ আমাদের অনেকদিন দেশীয় সাহিত্য তত্ত্ব এখন আমরা অনেকটাই বিদেশি সাহিত্য তত্ত্বের উপর নির্ভর করি, সেটা স্ট্রাকচারালিজম হোক, পোস্ট্রাকচারালিজম হোক, সেটা পোস্ট মডার্নিজম হোক, সেটা যাই হোক, আমরা এবং এগুলো আমাদের সাহিত্যিকদের ওপর যে যখন যেভাবে পাচ্ছেন প্রয়োগ করছে, একটা তত্ত্ব তৈরি হয় কিন্তু একটা সমাজ, একটা সমাজ, একটা অর্থনীতি, সবটা মিলে তৈরি হয়। যে কোনো জায়গায় সাহিত্য তত্ত্ব যে কোনো জায়গায় বন্ধ ভাবে প্রয়োগ করলে কিন্তু সাহিত্যকে পার ঠিক করা যায় না। কাজে আমাদের সংস্কৃত সাহিত্য যে আমাদেরকে এত চমৎকার, এত গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছে, সেটাকে আমাদের আরো নতুন সূত্র যাতে যোগ হতেই পারে হওয়া দরকারও, এবং নতুন যে লেখা আমাদের চলছে ভারতীয় লেখা, কারণ সংস্কৃত ভাষা থেকেই আমাদের ভারতবর্ষের আধুনিক ভাষাগুলি তৈরি, সেই ভাষার ওই আলোচনা এবং নতুন সূত্র তৈরি করে যদি আমি তৈরি করতে পারি, তাহলে সত্যি সত্যি ভারতীয় সাহিত্যের একটা ভারতীয় সূত্র, আধুনিক সূত্র আমরা তৈরি করতে পারবো। দ্বিতীয়ত অধ্যাপক মুখোপাধ্যায়ের যে জোরের জায়গাটা, যেটা বিদ্যাসাগর মশাই যেটা করেছিলেন, যে শুধু ভেতরের দরজাটা নয়, বাইরের দরজাটা খোলা। দেখবেন এই আলোচনার বইয়ে বারবার উনি পশ্চিমের যে আলোচক তাদের কথায় আসছেন, এই যে আসা মানে বাদ দিতে তো হবে না, সবটা মিলেই তো আলোচনার সূত্রটাকে গাঁথতে হবে। এই যে পূর্ব পশ্চিম যোগ করে এই যে আলোচনার সূত্রটি তৈরি করেছেন, এটাই আমাদের বিদ্যাসাগরের উত্তরাধিকার। আরেকটা জিনিস বলবো, যে তিনি যে কাজটা আমাদের সবচেয়ে ভালো এই বইটির মধ্যে আমাদের দিয়েছেন, সেটা হচ্ছে শুধু তত্ত্বের দিকে বড় প্রশ্ন নয়, আসলে অনেকটাই কিন্তু মূল কথাটা আমরা নন্দন তত্ত্ব বলি, রসতত্ত্ব বলি, তৈরি করি ক্ষেত্রে যে সৃষ্টিটা হয়ে যাচ্ছে তার উপর ভিত্তি করে ডিডাকটিভ মেথডে এগুলো আমরা বার করি, উল্টো তো হয়, কখনো কখনো হয় না তা আমরা বলছি না,
আমি শুধু একটু কথাই বলবো, এইটাই আমি বলতে চাইবো যে কোথাও সংস্কৃত সাহিত্য আমাদের অনেকেরই মাতৃভাষা ভারতবর্ষে, সেটা হচ্ছে তার আপনাদের কাছে আপনারা এই যে যে উত্তরে যে ধারাগুলো বয়ে চলে গেছে তাদেরকে আবার উঠতে ফিরিয়ে আনা দরকার, মানে আবার কোথাও যোগসূত্র সংস্কৃতির সঙ্গে অন্যান্য ভারতীয় বাংলা হতে পারে, অসমিয়া হতে পারে, গুজরাটি হতে পারে, মারাঠি হতে পারে, হিন্দি, সমস্ত যোগটা আবার একটা দায়িত্ব সংস্কৃতের আছে। আর কারণ আমরা জানি যে সকালে যে গরুগুলোকে নিয়ে আসার ভালো যে মাঠে যাই, সন্ধ্যেই আবার জানি সেই গরুগুলোকে নিয়ে সেই গাভীগুলোকে নিয়ে সে ঘরে ফেরে, সূর্য সকালে আলো ছড়িয়ে দেয়, আবার দেখবেন সন্ধ্যেবেলায় সমস্ত বৃষ্টিগুলো গুটিয়ে নিয়ে সে কিন্তু পশ্চিমের আকাশে পাটে বসে। সেরকমই আমি বলবো যে ধারা বয়ে গেছে, সেটা তার বৈচিত্র, খুব ভালো জিনিস। কিন্তু আজ যারা সংস্কৃত পণ্ডিত রয়েছেন, কার্তিক রয়েছেন, তারা আবার ভারতবর্ষের অন্য ভাষা সাহিত্যের সঙ্গে এই জায়গাটায় যদি করতে পারেন, তাহলে হয়তো আমাদের এতখানি আমার বিদেশি সাহিত্য তথ্য পড়তে কোনো অসুবিধে নেই। কিন্তু একটাই প্রশ্ন, সেটা যেন আমার ভারতীয় সাহিত্যের যে তত্ত্বটা আমার ছিল সেটা যেন আরো বেশি বিবর্তনের মধ্য দিয়ে আমরা আবার ভারতীয় সাহিত্যের একটা জায়গায় সংস্কৃত সাহিত্যের সঙ্গে যোগসূত্র করতে পারি। আমরা একটি অসাধারণ আলোচনা শুনলাম, ডক্টর রামকুমার মুখোপাধ্যায় মহোদয়কে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি শুধু একটি কথাই বলবো যে ডক্টর রামকুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে, বিশেষ করে মধ্যযুগের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম। আমরা সবাই জানি তার ধনপতির সিংহল যাত্রা এই উপন্যাসের জন্য তিনি আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং আরেকটি আমাদের কাছে, আমার ব্যক্তিগত ভাবে এবং আপনাদের সকলের কাছে একটি গর্বের বিষয় যে তার উপর গবেষণা করে সম্প্রতি দুজন পিএইচডি ডিগ্রি লাভ করেছে, তার মধ্যে অতি সম্প্রতি একজন বেলুর বিদ্যামন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে পিএইচডি পেয়েছে তার যে জীবন এবং সাহিত্য এর উপরে গবেষণা করে, আর একজন বিশ্বভারতী থেকে পেয়েছে। এবং সম্প্রতি এই বইমেলায় তার হরপার প্রতি কথা একটি বই প্রকাশিত হয়েছে। এই বইটি একটি অসামান্য গ্রন্থ এবং সংস্কৃত কেন্দ্রিক তৎসম শব্দ ব্যবহার করে তিনি অপূর্ব এই বইটি রচনা করেছেন। এটি শুধু বাংলা সাহিত্য নয়, বাংলা সংস্কৃত সাহিত্যেই একটি আগ্রহ গ্রন্থে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তিনি আচার্য ডক্টর অমরেন্দ্র মুখোপাধ্যায় মহোদয়ের নন্দন তত্ত্ব কেন্দ্রিক আলোচনায় বিদ্যাসাগরের যথার্থ উত্তরসূরি হিসাবে তাকে যেমন বর্ণ করলেন, ঠিক সেইভাবে সমকালীন গবেষকদের কাছেও একটি বার্তা, প্রয়োজনীয় বার্তা, উপযোগী বার্তা রেখে গেলেন। তার জন্য তাকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমরা আলোচনা আমরা শুনতে পারিনি, ক্ষমা প্রার্থী। আগামী দিনে তারই সুন্দর আলোচনা আমরা শুনবো, এটা আশা রাখি, পরবর্তীকালে নিশ্চয়ই শুনবো, লিখিত আকারে হোক বা সরাসরি তাকে এই আলোচনায় যাতে আমরা পাই, এখান থেকে আমরা সেই প্রার্থনা তার কাছে রাখছি। এবার ধন্যবাদ ফোন করবেন এই পদ্মশ্রী আচার্য রামানুজন মুখোপাধ্যায় স্মারক কমিটির যুগ্ম সম্পাদক ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় মহোদয়, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব বরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন সরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী জগন্নাথ
মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তসময় শ্রী গুরবে নমঃ। আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় ডক্টর রামকুমার মুখোপাধ্যায়, বক্তা ডক্টর শিউলি বাসু, ডক্টর সুদীপ চক্রবর্তী, ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়, ডক্টর গোপাল চন্দ্র মিশ্র, ডক্টর পার্থ প্রতিম দাস, ডক্টর অশোক মহাপাত্র, ডক্টর অর্ণব পাত্র এবং সম্মাননীয় অসংখ্য দর্শকবৃন্দ। শ্রীচরণেশু স্যার, অনেক দিন আপনার সাথে কথা বলা হয়নি, সেই যে একদিন অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন, নিষ্পলক বাক রুদ্ধ হয়ে বলেছিলেন, অনেক কাজ বাকি আছে আমার, 100 বছর থাকতে হবে আমাকে। স্যার, আপনার প্রিয় কবি রবীন্দ্রনাথই তো বলেছেন, মৃত্যু একটা কালো কঠিন কষ্টী পাথরের মতো, তাহার গায়ে ঘষিয়া সংসারের সমস্ত খাঁটি সোনার পরীক্ষা হইয়া থাকে। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ, বাংলা সাহিত্য থেকে একের পর এক মণিমুক্ত আহরণ করে রসতত্ত্বের এক অপরূপ মোহময় সন্ধ্যার সৃষ্টি করতেন আপনি। সেটি তো নিছক মধুপের ফুলবিলস ছিল না, ছিল নির্বাক শ্রোতৃমণ্ডলীর মনের গহীন অন্ধকার দূরীকরণের এক দিব্য জ্যোতিস্নিগ্ধ নির্মল চন্দ্রালোক, মানস সরসীতটের এক স্ফুট কুসুমে আচ্ছন্ন শান্ত তরুচ্ছায় কাঞ্চন লতিকার মধ্যে শয়ান একটি নারীর অলস ললিত দেহ, যার হাস্য জ্যোতির লিপ্ত অধরের কোণে প্রশান্তি ঘুমিয়ে আছে। ভরত থেকে শুরু করে কখনো আনন্দবর্ধন, কখনো অভিনবগুপ্ত, আবার কখনো বা পণ্ডিতরাজ জগন্নাথের নিগূঢ় তত্ত্ব এবং তথ্যের উল্লেখ করে এক অনির্বচনীয় রসস্বাদে আপনি সকলকে অভিভূত করে রাখতেন। মানুষের কল্যাণে তো আরো কিছুদিন আপনি থাকতে পারতেন স্যার, নিত্য নতুন কর্মচঞ্চলতায় স্পন্দনায়িত ছিল আপনার পূর্ণ জীবন, নবনব কর্ম প্রতিভার দীপ্ত বিচ্ছুরণে শারীরিক অসুস্থতাও তো কিছু ছিল না, আপনি ছিলেন আমাদের শুভচিন্তক, আপনি ছিলেন আমাদের পথ প্রদর্শক, আর আপনি ছিলেন আমাদের পরম শহীদ। আপনার অনুগামীদের ব্যাকুল করে দিয়ে 2010 সালের 13ই মার্চ গোধূলি বেলায় হঠাৎ করে আপনার সমীপে আবির্ভূত হলেন বিশ্ববিধাতা। তিনি বললেন, এসেছি চলো, নন্দন তত্ত্বের বাকি অংশ এবার ওখানে। আপনি বললেন, কিন্তু আমি তো তা চাইনি বিধাতা। ঈশ্বর বললেন, কিন্তু স্বর্গ যে তোমাকে চায়। 5:20 আপনি চলেই গেলেন, এটিই তো পার্থদা বলেছেন। অধ্যাপক শুভদীপ আয়োজন করেছে আপনার নামে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ হতে রসতত্ত্বের উপর 2-3 দিনের ওয়েবিনার। রবীন্দ্রনাথ বলেছেন, কবিতা হইতে তত্ত্ব বাহির না করিয়া যাহারা সন্তুষ্ট না হয় তাহাদিগকে বলা যাইতে পারে তুমি দর্শন বিজ্ঞান ইতিহাস প্রভৃতি নানা স্থান হইতে সেটি সংগ্রহ করো, কিন্তু কাব্যরসই কবিতার বিশেষত্ব, এই কাব্যরস কি তা বলা শক্ত, কারণ তা তত্ত্বের ন্যায় প্রমাণযোগ্য নয়, অনুভূতিযোগ্য। সব রসের অনুভূতি প্রবল হলে তা ছাপিয়ে যায় আমাদের মনকে, মন তখন তাকে প্রকাশ করতে চায় নিত্যকালের ভাষায়। কবি সেই ভাষাকে মানুষের অনুভূতির ভাষা করে তোলেন, সেটি কিন্তু জ্ঞানের ভাষা নয়, তা হলো
হৃদয়ের ভাষা, কল্পনার ভাষা। উপনিষদ বলেছেন রস বৈশ। অবনীন্দ্রনাথ বললেন পাথরের রেখায় বাঁধা রূপ, ছবির রঙে বাঁধা রেখা, ছন্দে বাঁধা বাণী, সুরে বাঁধা কথা, শিল্পেরই এ রস তো হচ্ছে দিনরাত, অখণ্ড রসের খুণ্ড খুণ্ড টুকরো এরা, একটি আলো থেকে জ্বালানো হাজার প্রদীপ, একটি শিল্পেরই বিভিন্ন প্রকাশ। বিশ্বজগতের মধ্যে রস ঝরছে আনন্দের ঝর্ণা, তার গতি ছন্দ রূপ রং ভাব অনন্ত। নীল আর সবুজ এমনি সাত রং সাতখানি পাখা তার মধ্যে ধরা আছে, সেই অনুভূতি রূপ পেল বিশ্বকবির শান্তি সঙ্গীতে। তিনি বলে উঠলেন ধ্বনিল রে, ধ্বনিল আহ্বান মন্ধুর মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তের ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। একদিন বারান্দায় বসে আপনাকে বলেছিলেন স্যার আমি জড়বুদ্ধি সম্পন্ন, আমি বুঝি না অভিধা লক্ষণা ব্যঞ্জনা, বুঝতে পারি না কোনো মতে ভরতের বিভাব অনুভব ব্যভিচারী ভাবের সংযোগে রস নিষ্পত্তির কথা। আপনি আপনার মতো করে আমাকে একটু বুঝিয়ে দেবেন স্যার? আপনি বলেছিলেন দেখো রস বলতে বোঝায় পরিপূর্ণ অখণ্ড সৌন্দর্য, যে সৌন্দর্য কেবলমাত্র ঈশ্বরেরই আছে। পরিমিত সত্তার বিলোপ না করলে বিরাট সৌন্দর্যের রসের আস্বাদ আমরা গ্রহণ করতে পারি না, আর রসের আস্বাদ গ্রহণ করি আমাদের ব্যক্তিগত সত্তায় অধিষ্ঠিত হয়ে নয়, আমরা সে আনন্দ গ্রহণ করি সহৃদয় সমাজের প্রতিনিধি প্রতিনিধি রূপে। বলেছিলেন কালিদাসের যিনি যক্ষ বধূ, রবীন্দ্রনাথের যিনি জীবন দেবতা, তিনিই জীবনানন্দের বনলতা। বলে উঠলেন চুল তার কবেকার অন্ধকার বিতিসার দিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পথ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বন লোকাছেন। দুদিনের এই সুন্দর আলোচনা চক্রটির উদ্বোধনী ভাষণ দিয়েছেন স্যারের সুযোগ্য শিষ্য প্রাক্তন উপাচার্য ডক্টর গোপাল চন্দ্র মিশ্র। ডক্টর মিশ্র সুবক্তা, প্রথিতযশা অধ্যাপক এবং প্রশাসক, অতি সুন্দরভাবে তিনি তার বক্তব্যকে উপস্থাপিত করেছেন। চমৎকারভাবে সকলকে স্বাগত জানিয়েছেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইংরাজি সাহিত্যের সনাতন অধ্যাপক ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়। প্রথম দিনের বক্তা হিসেবে ছিলেন ডক্টর মণিদীপা দাস, রবীন্দ্র আর একজন আমাদের দীর্ঘ দিনের বন্ধু শান্তিনিকেতনের অরুণ রঞ্জন মিশ্র। আর আজকের সমাপ্তি ভাষণ প্রদান করলেন স্যারের অত্যন্ত কাছের, আমাদের সুখে দুঃখে যিনি সব সময় থাকেন, স্বনামধন্য ডক্টর রামকুমার মুখোপাধ্যায়। আর বক্তা হিসেবে পেয়েছি যাদবপুরের ডক্টর শিউলি বাসু এবং সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুদীপ চক্রবর্তীকে। প্রত্যেকেই অসামান্য প্রতিভাধর, অনুপম বিচার শৈলী। ভারত থেকে পণ্ডিত রাজ জগন্নাথের তত্ত্ব সমুদ্রের কঠিনতম বিষয়কে আমাদের সামনে নতুন ভাবে তুলে ধরেছেন, আমাদের জ্ঞান ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ। আমার বিশ্বাস এই দিগদর্শন ভবিষ্যৎ প্রজন্মকে এক নতুন দিগন্ত করে দেবে। স্মৃতিরক্ষা কমিটির পক্ষ হতে সকলের চরণে জানাই প্রণাম। আর যারা অমূল্য সময় ব্যয় করে
এই দুদিন ধরে অনুষ্ঠানে যোগদান করলেন, তাদের জন্য রইল আমার ব্যক্তিগত শ্রদ্ধা, ভক্তি এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই পার্থ এবং আমাদের বন্ধু সুব্রত দত্তকেও। আর যার নিরলস প্রচেষ্টা এবং উদ্যম ছাড়া এটি কখনোই হতো না, তিনি অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়। শুভদীপ সিউড়ির গর্ব, দেশের অলঙ্কার, আমাদের সকলের অহংকার। শুভদীপকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। একটি ল্যান্ডস্কেপ মনে পড়ে স্যার, কাছের রেল লাইন দুটি দিগন্তে মিশে গেলে আপনি কেমন করে অপার দৃষ্টিতে তাকিয়ে থাকতেন ছেলেবেলায়। শিউড়ির আকাশের দিগন্ত রেখায় এক হয়ে থাকা প্রকৃতির যে রূপ, আপনি তা দেখেছেন অপার বিস্ময়ে। সেটি কি সেই দিগন্তের এক বিন্দুতে মিশে যাওয়ার জন্য চিরতরে? মধ্যাহ্ন সূর্যের মতোই ছিল আপনার জীবন, আপনার আলোকে আমরা আলোকিত। আপনার অমর আত্মার প্রতি প্রণাম জানানোর জন্য দুদিনের এই ওয়েবিনার আমি বিশ্বাস করি স্বর্গের পারিজাত বৃক্ষের তলায় বসে হাসি মুখে দুদিন ধরে আপনি সব শুনেছেন, দেখছেন। ঠিক কেমন লাগলো স্যার? আপনি একদিন রাত্রে জ্যোতির্ময় মূর্তি ধারণ করে জানিয়ে দেবেন আপনার খোকাকে, আপনার অপরণামাকে, আপনার দাদা, আপনার দাদার দাদা শুভদীপকে, আর আপনার দিন সেবক সুরেশকে। দুদিন ধরে যারা এই সভায় বক্তব্য রাখলেন তাদের সকলকে আপনার আশিসের সহস্র ধারায় স্নান করিয়ে দিন। না, হাজার কোনো কথা নয়, শেষে কবির ভাষায় বলি, খোলো খোলো হে আকাশ স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা, কবে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে, গোধূলি বেলার পান্থ জনশূন্য এমোর প্রান্তরে, লয়ে তার ভীরু দীপশিখা, দিগন্তের কোন পারে চলে গেল আমার কণিকা, ভেবেছিন গেছি ভুলে, ভেবেছিন পদচিহ্ন গুলি পদে পদে মুছে নিল সর্বনাশী অবিশ্বাসী ধুলি, আজ দেখি সেদিনের সেই ক্ষীণ পদধ্বনি তার, আমার গানের ছন্দ গোপনে করেছে অধিকার, দেখি তারি অদৃশ্য অঙ্গুলি স্বপ্নে অশ্রু সরোবরে ক্ষণে ক্ষণে দেয় ঢেউ তুলি, বিরহের দ্যুতি এসে তার শেষ স্তিমিত দীপখানি, চিত্তের অজানা কক্ষে কখনো রাখিয়া দিল বাণী, সেখানে যে বিনয় আছে অকস্মাৎ একটি আঘাতে মুহূর্ত বাজিয়াছিল, তারপরে শব্দহীন রাতে বেদনা পদ্মের বিনাখানে সন্ধান করিছে সে অন্ধকারে থেমে যাওয়া বাণী। নমস্কার, প্রণাম। শুভদীপ শেষ করো। চোখে চোখে জল চলে এলো, আপনি যা বলেছেন না অপূর্ব অপূর্ব, আমাদের সব চোখে জল অসাধারণ বলেছেন, অসাধারণ বলেছেন, অসাধারণ আপনি স্যারকে যেভাবে স্মরণ করেছেন তুলনাহীন ভাবে অসামান্য ভাবে, স্যারকে আমরা যেন প্রত্যক্ষ উপলব্ধি করছি, আর স্যার যেন বসে বসে আমাদের দিকে তাকিয়ে হাসছেন, কেমন দিলাঙ্গ আমি পারিজাতের তলায় বসে তোমাদের কথা শুনছি, তোমাদের কথা শুনছি, তোমাদের কথা শুনছি। ঠিক ঠিক ঠিক। আর একটি কথা উনি বলতেন প্রত্যেক অনুষ্ঠানের শেষে, সেটাই বলে দিই, করি পরিতোষ কোন পাহাড়ে
যা আছে মোর রাজ ভান্ডারে সব দিতে পারি আমি। শুভদীপ আমার কিছু নাই, স্যারের সব ছিল, রাজভাণ্ডার শুধু দুরাশা, আমার মধ্যে আছে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। শুভদীপ আমি তোকে তাই দিচ্ছি বাবা, ভালো থাক। এর গোপালদা পারমিশন নিয়ে শেষ কর। রামকুমার বাবু, রামকুমার বাবু সভাপতি আছেন, তার কাছে আগে অনুমতিটা নেওয়া দরকার। ঠিক 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 অতি অবশ্যই স্যার আছেন, স্যারকে স্যারকে বল, স্যারকে 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 এখন বোধ হয় স্যার দেখতে পাচ্ছি না, আমিও দেখতে পাচ্ছি না, স্যার বেরিয়ে গেছেন, স্যার বেরিয়ে গেছেন, বেরিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর সার্টিফিকেটের জন্য সুব্রত বাবু ফিডব্যাক ফর্মটা দিয়েছেন, ওটাতে আপনারা ফিল আপ করলে সার্টিফিকেট পেয়ে যাবেন। ঠিক ঠিক। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, স্যারকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যার নামে আজকে আলোচনা হলো তাকে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত, তাকে সাষ্টাঙ্গ প্রণিপাত, সাষ্টাঙ্গ প্রণিপাত। সবাইকে প্রণাম, সবাইকে প্রণাম, স্যার প্রণাম নেবেন, জেঠু প্রণাম নেবেন, প্রণাম নেবেন, বাবাকে প্রণাম জানাচ্ছি, বাবাকে প্রণাম জানাচ্ছি। সবাইকে নমস্কার, শ্রদ্ধা প্রণাম। হ্যাঁ, অশোক বাবু আছেন, অশোক বাবুকে শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাঁ, ত্রিপুরা থেকে শিপ্রা রায় আছেন, ওনাকে প্রণাম জানাচ্ছি, সবাইকে প্রণাম জানাচ্ছি। রামকৃষ্ণ বাবু আছেন, প্রণাম জানাচ্ছি। আচ্ছা, প্রণাম 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 প্রণাম। Thank you.